السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يقرأ باسم ربك الذي خلق. وقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহরবানিতে আজকে জেদ্দার অত্র দাওয়া সেন্টারে ইসলামের ইতিহাসের বিখ্যাত গবেষক মনীষী ইমাম নববী রাহিমাহুল্লাহর অন্যতম একটি গ্রন্থ আল আরবাঈন আন-নববিয়্যার ধারাবাহিক দারসের প্রথম দিন উপস্থিত হতে পেরেছি সকলে বলে আলহামদুলিল্লাহ। তার পরপরই দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসুল, যার আদর্শের মধ্যেই রয়েছে মানব জাতির সকল সমস্যার সমাধান। আমরা যার হাদিস গ্রন্থ আজকে পড়ব, তার মতো আরও শত শত আলেম যেই মানুষের হাদিসকে সংকলন করার জন্য, যেই মানুষের হাদিসকে সংরক্ষণ করার জন্য, যেই মানুষের হাদিসকে হেফাজত করার জন্য নিজের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রতিটি সময় প্রতিটি সেকেন্ড ব্যয় করেছেন, সেই মানুষের প্রতি বর্ষিত হোক লাখো কোটি দরুদ ও সালাম সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর পরই শান্তি বর্ষিত হোক সাহাবা ইকরামের উপর এবং তারপরে তাবেঈন ইজাম সহ পরবর্তীতে আগত মুহাদ্দিসিন ইকরাম, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সংরক্ষণ করে আমাদের পর্যন্ত পৌঁছিয়েছেন। আল্লাহ তাদের সকলকেই জান্নাতবাসী করুন, আল্লাহুম আমিন। আজকের অত্র অনুষ্ঠানে যেহেতু প্রথম দিন, একে তো কিতাবের প্রথম দিন, দ্বিতীয়ত আমারও প্রথম দিন, কথা বুঝতে পারছেন না, এই জন্য তিনটে বিষয় জরুরি। প্রথমত, আমার এবং আপনাদের প্রথম সাক্ষাৎ হিসেবে আমার পরিচয় জরুরি, সংক্ষিপ্ত হলো, কেন না আপনারা কার কাছে পড়ছেন তার কাছে, মানে তার একটু হলেও পরিচয়, একটা বই যখন পড়বেন আপনি বইয়ের লেখকের পরিচয় যদি না জানেন তো পড়তে অতটা ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। তো এই বইয়ের লেখকের যেমন পরিচয় লাগবে, এই বইয়েরও তেমন পরিচয় লাগবে, তেমন আমারও সংক্ষিপ্ত পরিচয় লাগবে। আর তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে আমরা যেই জিনিস শিখতে এসেছি, যেহেতু প্রথম দিন, আমারও প্রথম দিন, এর আগে আপনারা অনেকের কাছেই পড়তে পারেন, অনেকের কাছেই দার্স নিতে পারেন, কিন্তু আমার কাছে প্রথম দিন হিসেবে আমারও দায়িত্ব কর্তব্য যে যেই ইলম আপনারা শিখতে এসেছেন, যে হাদিসের জ্ঞান আপনারা নিতে এসেছেন, এর মূল্য কতখানি এবং এর জন্য আমাদের মধ্যে কী কী গুণ থাকা উচিত এবং আমাদের মধ্যে কতটা আগ্রহ থাকা উচিত, এর উপরও সংক্ষিপ্ত আলোচনা হওয়া উচিত। তারপরে ইনশাল্লাহ আমরা বইয়ের হাদিসগুলোর দিকে আগাবো। তো সর্বপ্রথম আমি আমার সংক্ষিপ্ত পরিচয় দিয়ে শুরু করি। আমার নাম আবদুল্লাহ, জন্ম 1993, বাড়ি রাজশাহী নওদাপাড়া, পড়াশোনা দাখিল আলিম বাংলাদেশ থেকেই, তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজে ভর্তি হয়েছিলাম, ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছিলাম। তারপরে ওখানে এক আধ মাস পড়াশোনা করার পর সেটা ছাড়ে দিই এবং নওদাপাড়া মাদ্রাসার যারা শিক্ষক ছিলেন তার তন্মধ্যে একজন ওস্তাদ মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, আল্লাহুম্মা আমিন। তিনি মানে তার গল্প শেষ, তার উপরও আলাদা একদিন গল্প করা যাবে, এরকম ওস্তাদ তিনি ছিলেন। শেখ বদিউজ্জামান রাহিমাহুল্লাহ মাসিক আত তাহরিকের ফতোয়া বোর্ডের সদস্য ছিলেন। মানে শিক্ষার, ছাত্রদেরকে শিখানোর দিক দিয়ে তার অবদান অপরিসীম সীমাহীন। তার নিকটে এবং এখনও যিনি আছেন নওদাপাড়া মাদ্রাসায় বেঁচে জীবিত, শেখ আব্দুল খালেক সালাফি ওস্তাদজি, পাকিস্তান থেকে পড়ে আসা অনেক বড় বিজ্ঞ আলেম, বাংলাদেশের আহলে হাদিসদের সবচেয়ে বড় মাদ্রাসা ঢাকা যাত্রাবাড়ি, সেই মাদ্রাসার উনি প্রিন্সিপাল ছিলেন বহুদিন, 10-12 বছর। ওনার কাছে এবং শেখ বদিউজ্জামান ওস্তাদের কাছে, এই দুইজনের কাছে মূলত আমি বিশ্ববিদ্যালয় ছাড়িয়ে দিয়ে প্রায় 1-1.5 বছর পড়াশোনা করি। আর এটা তো দাখিল আলিম পাশ করার পর এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর, কিন্তু এমনি লেখাপড়ার শুরু পিতামাতার হাতেই।
বুলুগুল মারাম মিশকাত আরবি গ্রামার যেগুলো মৌলিক বই তারপরে মদিনা বিশ্ববিদ্যালয়ে আরবি স্পিকিং কোর্সে যে মৌলিক বইগুলো পড়ানো হয় এগুলো প্রায় সবই আব্বুর কাছে পড়া বাড়িতে একা একই বুলুগুল মারাম প্রথম থেকে শেষ পর্যন্ত মিশকাতুল মাসাবি প্রথম থেকে শেষ পর্যন্ত আরবি গ্রামারের মৌলিক বইগুলো এগুলো প্রথম দিকে আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর এইভাবে দুই উস্তাদের কাছে আমি প্রায় এক বছর পড়েছি বিভিন্ন মৌলিক গ্রন্থগুলো উসুলে হাদিসের উসুলে ফিকার তাফসিরের উসুলে তাফসিরের এবং আরবি গ্রামারের বইগুলো আবার দ্বিতীয়বার শেষ করেছি বুদ্ধিজীবী উস্তাদের কাছে তারপর এই দুই উস্তাদের পরামর্শে মূলত বিদেশ যাওয়ার চিন্তা মাথার মধ্যে আসে তখন সার্টিফিকেটগুলো আমি মদিনাতে পাঠাই এবং নিজে রেজাল্ট আসার আগ পর্যন্ত ভারতের উদ্দেশ্যে রওনা দিই এবং ভারতে তিন বছর পড়াশোনা করি কোরআন হেফজ করা হয় ভারতেই এবং ভারতে কোরআন হেফজ করার পর দারুল উলুম দেওবন্দ আপনারা জানেন যা হানাফিদের কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান সেখানে দুই বছর পড়াশোনা করি এক বছর দাওরা এবং দাওরার আগের বছর এবং সেখান থেকে অনেক ইস্তেফাদা করেছি ইলমি তারপরে সেখানে এক দাওরা শেষ করার এক হাত থেকে দেড় মাসের মধ্যেই আমার মদিনা বিশ্ববিদ্যালয়ে চান্স হয় বা নাম আসে আলহামদুলিল্লাহ তারপরে এখন এই তো মদিনা বিশ্ববিদ্যালয়ের হাদিস বিভাগে পড়াশোনা করছি এই আমার সংক্ষিপ্ত আর শিক্ষকগণের মধ্যে নওদাপাড়ার শিক্ষক যারা তারা শিক্ষক দারুল উলুম দেওবন্দের যারা শিক্ষক তারা শিক্ষক তাদের মধ্যে অনেকে অনেক প্রসিদ্ধ অনেকে অনেক বড় এখন মদিনা বিশ্ববিদ্যালয়ের যারা আছেন তাদের মধ্যে শেখ আব্দুল মোহসেন আল আব্বাদ এখন ভালো আলহামদুলিল্লাহ হাদিসের পণ্ডিত আর আমার আগ্রহ লক্ষ্য উদ্দেশ্য বা আমার মনের চাহিদা হাদিস মানে হাদিস নিয়ে একটু পড়াশোনা করা হাদিস নিয়ে গবেষণা করা হাদিস তাহকিক করা হাদিস শেখানো হাদিস পড়ানো এটাই আমার সবচেয়ে ভালো লাগে এই জন্য আপনাদের কাছে আমার আন্তরিক চাওয়া থাকবে যে আপনারা অন্তরে অন্তরস্থল থেকে দোয়া করবেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসের একজন খাদেম হিসেবে কবুল করেন এই গেল আমার সংক্ষিপ্ত পরিচয় আর যে ইলম আপনারা শিখতে এসেছেন কোরআন এবং হাদিসের জ্ঞান আপনারা এখানে আসেন বাংলাদেশ থেকে এসেছেন এই দেশে কষ্ট করেন টাকা ইনকাম করেন তার পাশাপাশি যে ইলম অর্জনের প্রতি আপনাদের একটা আগ্রহ এটা সত্যি অনেক প্রশংসনীয় তো আমাদের দেশে বা পুরো পৃথিবীতে আধুনিক শিক্ষা এবং ইসলামী শিক্ষা ধর্মীয় শিক্ষা দুটো আলাদা আলাদা জিনিস আধুনিক শিক্ষায় শিক্ষিত এবং ধর্মীয় শিক্ষায় শিক্ষিত এবং ধর্মীয় শিক্ষার গুরুত্ব কী এই বিষয়ে আমার সংক্ষিপ্ত একটা প্রবন্ধ আছে আমি পড়ব আপনারা শুধু মনোযোগ দিয়ে শুনবেন এবং আশা করি ভালো লাগবে ইনশাআল্লাহ শিক্ষা শিক্ষিত শব্দ দুটি যেন মানব সমাজের সবচেয়ে দামি শব্দ ভালো চাকরির জন্য শিক্ষা ভালো পাত্রপাত্রী হওয়ার মানদণ্ড শিক্ষা উন্নতির জন্য শিক্ষা দারিদ্র মুক্তির জন্য শিক্ষা সভ্য সমাজের জন্য শিক্ষা সবই যেন শিক্ষা সবার মুখে মুখে শিক্ষা শিক্ষার হারও বেড়েছে আগের তুলনায় সবাই এখন শিক্ষার গুরুত্ব বুঝে ছেলে মেয়েকে সবাই স্কুল কলেজে পাঠায় শুধু তাই নয় বর্তমান সময়ের পিতামাতা নিজের অর্জিত সকল সম্পদ ছেলেমেয়ের পড়াশোনার পিছনে এসএসসি এইচএসসির কোচিং বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং যা অর্থ সম্পদ অর্জন করে সব ছেলেমেয়ের পড়াশোনার পিছনে ছেলেমেয়ের শিক্ষার পিছনে নির্দ্বিধায় ব্যয় করে ল পড়তে লন্ডন পাঠায় বিবিএ এমবিএ পড়তে মালয়েশিয়া পাঠায় এক কথায় ছেলের শিক্ষার পিছনে পিতামাতা এখন কোনো কমতি রাখে না অনেকের কাছে মনে হয় একটা ভালো চাকরি মনে হয় শিক্ষার লাভ এই যে এত কষ্ট করে পিতামাতা আমি এবং আপনি আমার এবং আপনার ছেলেরা এত কষ্ট করে পড়াশোনা করে এই শিক্ষার লাভটা কী এইচএসসি এসএসসি এইচএসসিতে ভালো রেজাল্ট বিশ্ববিদ্যালয়ে ভালো রেজাল্ট বিদেশ থেকে ল পড়ে আসা মালয়েশিয়া থেকে এমবিএ বিবিএ করে আসা এই শিক্ষার লাভটা কী অনেকের কাছে মনে হয় যে এই শিক্ষার লাভ হচ্ছে একটা ভালো চাকরি পাওয়া 50,000-60,000 টাকা দামের কোনো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হওয়া কলেজের প্রফেসর হওয়া সেই চাকরি থেকে পাওয়া টাকায় বাড়ি গাড়ি জমি জায়গা করতে পারাই মনে হয় শিক্ষার ফল ভালো চাকরিতে কী হবে চাকরি থাকার পরেও যদি মাকে বৃদ্ধাশ্রমে ধুকে ধুকে মরতে হয় যে মায়ের গলার হার বিক্রি করা টাকায় পড়াশোনা করেছে ছেলে ওই মাকেই যদি মূল্যায়ন করতে না পারে তাহলে চাকরি দিয়ে কী লাভ স্ত্রী যদি নিজের স্বামী ও ছেলে মেয়েকে ফেলে পরকীয়ায় লিপ্ত হয় তাহলে গাড়ি বাড়ি দিয়ে কী লাভ স্বামী স্ত্রীর মধ্যে যদি মিল না থাকে তাহলে এসি রুম দিয়ে কী লাভ সুখ আর শান্তি এক জিনিস নয় এসি গাড়ি বহুতল ভবন বিঘা বিঘা প্লট ব্যাংকের লাখ লাখ টাকা এগুলো সুখ হতে পারে কথায় আছে টাকায় বাঘের দুধও পাওয়া যায় আপনি টাকা দিয়ে হয়তো বা দুনিয়ার সব কিছু নিজের পায়ের তলায় নিয়ে আসতে পারেন ভালো উন্নত মানের খাবার থেকে শুরু করে সুন্দরী নারী থেকে শুরু করে সবই টাকায় কিনা পাওয়া যায় কিন্তু শান্তি পাবেন না শান্তি টাকা দিয়ে কিনে পাওয়া যায় না শান্তি এমন একটা জিনিস যা টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না আমাদের কাছে শিক্ষার যে সংজ্ঞা তা আমাদেরকে সুখ দিতে পারবে এতে কোনো সন্দেহ নাই আমরা শিক্ষা বলতে যেটা বুঝি এই যে চাকরি বাকরি করা এই শিক্ষা আমাদেরকে সুখ দিতে পারবে আধুনিক শিক্ষা এতে কোনো সন্দেহ নাই টাকা পয়সা অর্জন করতে পারবেন গাড়ি বাড়ি করতে পারবেন সবই পারবেন
কিন্তু আমাদের শিক্ষায় শিক্ষার হার যতই বাড়ুক দুর্নীতি কমার নাম নেবে না। এদেশে শিক্ষিত মানুষেরাই বেশি দুর্নীতিবাজ, মারামারি কাটাকাটি রাহাজানি বাড়ছে তো বাড়ছেই, শিক্ষিত মানুষেরাই মানুষ খুনের রাজনীতি করে, নিজের স্বার্থ হাসিলের জন্য ভাইয়ের গলায় ছুরি চালায়। শিক্ষার শিক্ষিতের সংখ্যা বাড়ার পরেও শান্তি তো দূরে থাক, শুধু অশান্তি আর অশান্তি। পত্রিকার পাতা খুললে ধর্ষণ আর ইফটিজিংয়ের খবর, কারা করে? নামি দামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত ছাত্ররাই করে। ইয়াবা মদ গাঁজা সহ কারা গ্রেফতার হয়? শিক্ষিত স্টুডেন্টরাই গ্রেফতার হয়। তবে হ্যাঁ, অনেকেই কিন্তু শান্তিতে আছে, অশিক্ষিত হওয়ার পরও শান্তিতে আছে, অশিক্ষিত হওয়ার পরও শান্তিতে আছে। কয়েকদিন আগে, মানে আমি যখন লিখি তখনকার কথা, কয়েকদিন আগে প্রথম আলোতে দিনাজপুরের মানুষের জীবনযাপন নিয়ে একটি ফিচার লেখা হয়েছিল। একজন বৃদ্ধ, মাত্র 3 বিঘা জমি, দিনাজপুরে বাড়ি, সেখানে ধান আবাদ করেন, ধানের ফাঁকে ফাঁকে সবজি আবাদ করেন, ধান দিয়ে ভাতের কাজ হয়, সবজি বিক্রি করে তৈরি তরকারি হয়। প্রথম আলো রিপোর্টার আশ্চর্য প্রশ্ন করেছিলেন, কেমনে চলে আপনার? বৃদ্ধ একগাল হেসে উত্তর দিয়েছিলেন, আল্লাহ চালালে এমনি চলে বাহে। এই বৃদ্ধের মতো অনেক শিক্ষিত মানুষ একগাল হাসি নিয়ে কথা বলতে পারে, তাদের জীবনেও শান্তি আছে, অশিক্ষিত হলেও শান্তি আছে। ছেলে মেয়ে কথার আবদ্ধ হয় না, স্ত্রী আমানতের খেয়ানত করে না, হাড় ভাঙ্গা পরিশ্রম করে স্বামী যখন বাড়িতে ফিরে তখন স্ত্রীর মিষ্টি হাসিতে সব কষ্ট ভুলে যায়। বৃদ্ধ অবস্থায় কে মায়ের সেবা করবে তা নিয়ে ছেলেদের মধ্যে যখন হুড়োহুড়ি পড়ে তখন ছেলেদের ভক্তি দেখে মায়ের মুখে হাসি ফোটে, নিজের কষ্টকে তখন তার সার্থক মনে হয়। আমরা কি কখনো খুঁজে দেখেছি এই শান্তিগুলো কোথায় থেকে আসে? ছেলেদের মধ্যে মায়ের মুখে হাসি ফোটানোর ফিলিংস কোথায় থেকে আসে? স্ত্রী কেন স্বামীকে খুশি করতে চায়? স্বামী কেন স্ত্রীকে ছেড়ে অন্য মেয়ের সাথে পরকীয়ায় লিপ্ত হয় না? ভাই কেন ভাইয়ের জন্য জীবন দিতে চায়? এই ফিলিংসটা যেখান থেকে আসে সেটাই আসল শিক্ষা। এই শিক্ষা কিছু দিতে পারুক আর না পারুক, শান্তি অবশ্যই এনে দিতে পারবে আপনার জীবনে, অবশ্যই শান্তি দিতে পারবে। এই শিক্ষা বাড়ি গাড়ি না দিতে পারলেও একগাল হাসি অবশ্যই দিতে পারবে। এই শিক্ষা এসি রুম দিতে না পারলেও মানসিক প্রশান্তি দিতে পারবে। এই শিক্ষা দেশকে সর্বোন্নত দেশ না বানাতে পারলেও সবচাইতে শান্তির দেশ বানাতে পারবে। সামাজিক অবকাঠামোগত উন্নতি না হলেও সামাজিক বন্ধনের উন্নতি হবে। এই শিক্ষা বড় চাকরি বাকরি দিতে না পারলেও সুন্দর মানুষ উপহার দিতে পারবে। শিক্ষিত শয়তানের চেয়ে অশিক্ষিত ভালো মানুষ অনেক ভালো। এই শিক্ষার নাম আপনি দিতে পারেন মানবতার শিক্ষা, মানুষ হওয়ার শিক্ষা। কিন্তু কী মূল মন্ত্রকে ভিত্তি করে একজন মানুষ সেই মানবতার শিক্ষায় শিক্ষিত হবে? মানবতার মানদণ্ডই বা কী হবে? কে নির্ধারণ করবে সে মানদণ্ড? মানুষ? মানুষের জ্ঞান তো সীমিত, অতীতের সকল ইতিহাস মানুষের অজানা, ভবিষ্যতে কী হবে তাও মানুষ জানে না, অতীতে কোন আইনের ফলে কী হয়েছিল, শান্তি এসেছিল না অশান্তি তাও মানুষের জ্ঞানের সীমার বাইরে, কোন নিয়মে কোন আদর্শে মানুষ শান্তিতে থাকবে এটা মানুষ জানে না। এছাড়া মানুষের মধ্যে হিংসা, রাগ, আবেগ এই জাতীয় বৈশিষ্ট্য নিয়ে মানুষ কখনই সার্বজনীন মানবতার মানদণ্ড দাঁড় করাতে পারে না, এটা অসম্ভব। এই জন্য সব দেশে রাত দিন সংবিধান চেঞ্জ হয়। আজকে যেটা আমার এবং আপনার কাছে মানবতার মানদণ্ড, পরের দিন আরেকজনের কাছে সেটা সন্ত্রাসের মানদণ্ড। একটু সংক্ষিপ্ত উদাহরণ দেই, একটাই জমি, ভারত পাকিস্তান বাংলাদেশের একটাই জমি। প্রথম যখন ভারত ব্রিটিশদের থেকে স্বাধীন হয় তখন ব্রিটিশদের বিরোধিতা করা ছিল ভারতের দেশপ্রেম, কথা বুঝতে পারেননি, ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করা ছিল ভালো যুদ্ধ, মুক্তিযুদ্ধ, আর ব্রিটিশদের কাছে ওই যুদ্ধটা ছিল সন্ত্রাস, কথা বুঝতে পারছেন না? তারপরে দেশ ভাগ হয়ে গেল, ভারতের কাছে তখন দেশপ্রেম পাকিস্তান বিরোধিতা, আর পাকিস্তানের কাছে দেশপ্রেম তখন ভারত বিরোধিতা, কথা বুঝতে পারছেন? তখন পাকিস্তানের হয়ে যে ভারতের বিরুদ্ধে লড়ে সে তখন পাকিস্তানের কাছে ভালো মুক্তিযুদ্ধ, আর ভারতের কাছে সে সন্ত্রাসী, আর ভারতের হয়ে যখন যে পাকিস্তানের বিরুদ্ধে লড়ে তখন ভারতের নিকটে সে মুক্তিযোদ্ধা, আর পাকিস্তানের নিকটে সে সন্ত্রাসী। তারপরে যখন পাকিস্তান বাংলাদেশ ভাগ হয়ে গেল তখন বাংলাদেশের দেশপ্রেমের সংখ্যা হচ্ছে পাকিস্তানকে ঘৃণা করতে হবে, পাকিস্তান বিরোধী হতে হবে, না হলে আমি এবং আপনি রাজাকার, কথা বুঝতে পারেননি? তো দেশপ্রেমের সংখ্যা কী হলো, মানে নিজের প্রথমে নিজের বাপকে ঘৃণা করা, তারপরে দাদাকে ঘৃণা করা, সময় পরিবর্তন হচ্ছে, তো দেশপ্রেমের সংজ্ঞা পাল্টাচ্ছে, সন্ত্রাসের সঙ্গে পাল্টাচ্ছে, মুক্তিযুদ্ধের সঙ্গে পাল্টাচ্ছে। এমনি জাস্ট আমি একটা উদাহরণ দিলাম যে সার্বজনীন মানবতার মানদণ্ড দাঁড় করাতে মানুষ পারে না, এই জন্য আজকে আমার এবং আপনার কাছে এটা মানবতার মানদণ্ড মনে হয়, কয়েকদিন পর আরেকজনকে সেটা সন্ত্রাসের মানদণ্ড হচ্ছেও, তাই এটাই স্বাভাবিক। সার্বজনীন মানদণ্ড একমাত্র তিনি দাঁড় করাতে পারেন যিনি অতীত ভবিষ্যতের সকল জ্ঞান রাখেন, মানুষের মেধা মনন মস্তিষ্ক ইচ্ছা অভ্যাস সম্পর্কে যিনি সবচেয়ে বেশি জানেন, যার মধ্যে কোনো মানুষের প্রতি হিংসা নাই, রাগ নাই, আবেগ নাই, যেখানে প্রতিটি মানুষের জন্য রয়েছে শুধু দয়া আর মায়া, মানুষের সৃষ্টিকর্তা ছাড়া তিনি আর কে হবেন? হ্যাঁ, তিনি আমাদের আপনার সৃষ্টিকর্তা মহান আল্লাহ, তিনিই পারেন সার্বজনীন মানবতার মানদণ্ড দাঁড় করাতে, ভালো মানুষ হওয়ার পথ বাতলে দিতে।
দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠার থিওরি বলে দিতে কে পারে একমাত্র বলেন তো আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি বাংলাদেশের গ্রামাঞ্চলে চলে যান দিনাজপুরের এই বৃদ্ধের মতো যারা শান্তিতে আছে তাদের কাছে যান যারা শান্তিতে আছে আজও তাদের কাছে যান যে শিক্ষিত পরিবারগুলো শান্তি আছে তাদের কাছে যান তাদেরকে জিজ্ঞেস করুন কি সেই মূল মন্ত্র যা তাদের জীবনে শান্তিতে রেখেছে যেখানে একজন মানুষ টাকার উপর শুয়ে থেকেও ঘুমের বড়ি খেয়ে ঘুমাতে পারে না সেখানে আপনারা পান্তা খেয়ে কিভাবে আরামের ঘুম ঘুমান যেখানে একজন কোটিপতি চিন্তায় হার্ট অ্যাটাক করে সেখানে ব্যাংকে কোনো ব্যাংক ব্যালেন্স না রেখে কিভাবে আনন্দের হাসি আসেন জিজ্ঞেস করুন কেন তারা মাকে এত ভালোবাসে তাদের উত্তর শুনুন তাদের জীবনচারী নিয়ে গবেষণা করলে দেখবেন এই মানুষগুলো হয়তো মসজিদের মেম্বারে হুজুরের মুখ হুজুরের কাছে শুনেছিলেন রাসূল বলেছেন মায়ের পায়ের নিচে জান্নাত এই মানুষগুলো হয়তো বা কোরআনের অনুবাদ পড়েছেন মহান আল্লাহ বলেছেন পিতামাতার মুখ দিয়ে যেন উহ উচ্চারণ না হয় এই মানুষগুলো হয়তো বা মিশকাতের অনুবাদে পড়েছে স্ত্রীকে রাসূল কত ভালোবাসতেন তারা হয়তো কোনো জালসায় কোনো আলেমের মুখে শুনেছেন ভিক্ষা করে খাও যুবক তবুও যৌতুক নিও না যৌতুক নেওয়া হারাম তারা হয়তো বুখারীর অনুবাদে পড়েছেন রাসূল কত মানবসেবী ছিলেন কত শিশু দরদি ছিলেন রাসূলের কথা জীবনচরিত কোরআনের বাণী তাদের মধ্যে বিবেকবোধ জাগ্রত করেছে ধর্মীয় শিক্ষাটাই তাদেরকে অনেক সুন্দর মানুষে পরিণত করেছে ধর্মের এই বাণী তাদের হাতে তুলে দিয়েছে অমীয় শান্তির সুধা তাই তো কোনো সমাজবিদয়ী শান্তি সম্প্রীতির জন্য ধর্মীয় মূল্যবোধের কথা অস্বীকার করেন না করতেও পারেন না আধুনিক শিক্ষা আপনার যতই উন্নত হোক না কেন দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য ধর্মীয় শিক্ষার গত্যন্তর ধর্মীয় শিক্ষা ছাড়া কোনো রাস্তা নাই তাই বলা চলে আসল শিক্ষাই হচ্ছে ধর্মীয় মূল্যবোধের শিক্ষা মানুষের শারীরিক চিকিৎসার জন্য যেমন জেনারেল শিক্ষিত ডাক্তার লাগে তেমনি অপরাধপ্রবণ মানসিক বিকারগ্রস্ত মানুষগুলোকে সুস্থ করার জন্য ধর্মীয় শিক্ষিত ডাক্তার লাগে তো এই আলোচনাটার মূল যেটা লক্ষ্য ছিল সেটা হচ্ছে যে আমি আমাদের সমাজে আমাদের পরিবারে আমাদের ব্যক্তিগত জীবনে যদি শান্তি প্রতিষ্ঠা করতে চাই তাহলে কোন শিক্ষার বিকল্প নাই ধর্মীয় শিক্ষার বিকল্প নাই কোরআন এবং হাদিসের শিক্ষার বিকল্প নাই কোরআন এবং হাদিসের শিক্ষায় আপনাকে আপনার সন্তানকে আপনার পরিবারে আপনার ব্যক্তি জীবনে আপনার রাষ্ট্রীয় জীবনে শান্তি প্রতিষ্ঠা করতে পারে এই কিছুক্ষণ আগে একজন ভাইয়ের কাছে দেখছিলাম মোবাইলে একটা ছবি যে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে একটা আয়াত লাগানো হয়েছে কোথায় পোস্টারিংয়ে যে হে মুমিনগণ তোমরা একজন আরেকজনের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না দিয়ে নিচে লেখা আছে আল কোরআন সুরা নিসা এত নম্বর আয়াত বাস্তবেই যারা ধর্মে বিশ্বাস করে তাদের উপরে আয়াতটা প্রভাব ফেলবে যতটা না জেলে শাস্তি দিয়ে শুলিতে ঝুলায় ফাঁসিতে ঝুলায় যতটা না একটা মানুষের প্রভাব ফেলবে একটা মানুষকে বুঝাতে পারলে কোরআনের কথা শোনাতে পারলে সে তওবা করে সেই রাস্তা থেকে ফিরে আসবে তো আপনারা যে শিক্ষা শিখতে আসছেন এখানে এই শিক্ষাটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে মূল্যবান শিক্ষা আপনার জীবনে শান্তি দিবে এই গ্যারান্টি শিক্ষা দেয় যদি মনোযোগ দিয়ে শিক্ষা অর্জন করেন এই শিক্ষার ফল বললাম এই শিক্ষার জন্য কি জরুরি আমাদের আজকের যে প্রথম হাদিস আমরা পড়ব ইমাম নববীর আরবাঈন নববিয়্যা সেই হাদিসটার মধ্যে থাকবে এই শিক্ষার জন্য আমার এবং আপনার সবচেয়ে জরুরি যে জিনিসটা সেটা যখন আমরা ওই হাদিস পড়ব মনে রাখবেন এই কথাটা যে এই শিক্ষার প্রতিটা ছাত্রের জন্য সবচেয়ে জরুরি জিনিসটা সেই হাদিসের ব্যাখ্যায় আসবে ইনশাআল্লাহ যারা কোরআন এবং হাদিসের শিক্ষায় শিক্ষিত হয় তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নামা ইখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে কারা আলেমগণ এই আয়াতটা একটু ভাববেন আমরা মনে করি যে যারা মাদ্রাসা থেকে দাওরা পাশ করেছে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছে তারাই হয়তোবা আলেম তারাই হয়তোবা জ্ঞানী কিন্তু আল্লাহ বলছেন যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে কারা আলেমগণ তো যে আলেম মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করার পরেও বিভিন্ন মাদ্রাসা থেকে দাওরা পাশ করার পরেও পাপ কাজে লিপ্ত হয় সুদ খায় ঘোষ খায় ভোট করে দাড়ি ছাটে দাড়ি ছোট করে তাহলে বুঝতে হবে তার ভিতরে ইলম নাই ইলম আসেনি ইলমের বাস্তবতাই হচ্ছে আল্লাহকে ভয় করা এই আয়াতই তার প্রমাণ ইন্নামে ইখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা আল্লাহকে একমাত্র তারা ভয় করে যাদের ইলম আছে যাদের জ্ঞান আছে যাদের বুদ্ধি আছে যারা চালাক আর আল্লাহকে তারা ভয় করে না যারা বোকা যারা গর্ধব যারা গণ্ড যারা মূর্খ যাদের বিবেক নাই যাদের হিতাহিত জ্ঞান নাই তারা আল্লাহকে ভয় করে না আর যারা চালাক বুদ্ধিমান ধূর্ত এরা আল্লাহকে ভয় করে কিভাবে একটা উদাহরণ দিই আপনাকে এই উদাহরণ দিয়ে আমাদের এই পর্বের আলোচনা শেষ করব সেটা হচ্ছে খুব মনোযোগ দিয়ে শুনবেন
এই দুনিয়াতে আপনি যদি কোরআন এবং হাদিস অনুযায়ী আপনার জীবন পরিচালনা করেন, কোরআন এবং হাদিস অনুযায়ী আপনি আপনার জীবন পরিচালনা করছেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন, আপনি আর আরেকজন কোরআন এবং হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করছে না, একজন কোরআন এবং হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করছে আর একজন কোরআন এবং হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করছে না, যে কোরআন এবং হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করে না তার থিওরি হচ্ছে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, অল্প দিন দুনিয়াতে আছো খাও দাও ফুর্তি করো, এই বলে সে হালাল হারাম বাছাই বিচাই জাজবাজ না করে, যাচাই বাছাই না করে টাকা ইনকাম করছে, হালাল হারামের ভ্রুক্ষেপ না করে জেনায় লিপ্ত হচ্ছে, হালাল হারামের ভ্রুক্ষেপ না করে মানুষের টাকা অন্যায়ভাবে ভক্ষণ করছে, আর আপনি হালাল হারামের ভ্রুক্ষেপ করে কোরআন এবং হাদিস অনুযায়ী চলতেছে, চলতে গিয়ে তার মতো পাচ্ছেন না, তার মতো হালাল হারামের বাস বিচার করে সে যত কোটি কোটি টাকা ইনকাম করছে আপনি তত কোটি কোটি টাকা ইনকাম করতে পারছেন না, সে দুনিয়াকে যতটা উপভোগ করছে আপনি ততটা উপভোগ করতে পারছেন না, কিন্তু আপনি কি একদম না খেয়ে মারা যাচ্ছেন? যারা কোরআন হাদিস মানে চলে তারা কি দুনিয়াতে না খেয়ে মারা যায়? সে হারামে 1 কোটি টাকা ইনকাম করছে আর আপনি হালালে 1000 টাকা ইনকাম করছেন, করছেন তো করছেন না? সে দিনে 3 বেলা খাচ্ছে আপনি 1 বেলা খাচ্ছেন, খাচ্ছেন তো? না খেয়ে তো মারা যাচ্ছেন না? সে শত শত মেয়ের সাথে জেনা করছে, আপনার ঘরে আপনার স্ত্রী আছে পবিত্র, সে যে জিনিসটা উপভোগ করছে শতজনের কাছে আপনি একজনের কাছে করছেন, কিন্তু করছেন তো, করছেন না? তাহলে কোরআন এবং হাদিস অনুযায়ী চলার পর এতটুকুই হচ্ছে যে দুনিয়াতে সে যতটা উপভোগ করছে দুনিয়াকে, সে দুনিয়াতে সে দুনিয়াকে যতটা উপভোগ করছে আপনি ততটা উপভোগ করতে পারছেন না, কিন্তু কিয়ামতের মাঠে যদি, কিয়ামতের মাঠে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার করেন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে বিচার করেন, যদি বলছি যদি আল্লাহ কিয়ামতের মাঠে বিচার করেন, তাহলে সে কি পার পাবে? তাহলে সে কিন্তু পার পাবে না, কিন্তু আপনি কিন্তু ঠিকই পার পেয়ে যাবেন। তাহলে আপনার দুনিয়াও আনন্দে কাটলো, আখিরাতেও আপনি আনন্দে থাকবেন। আপনার চেয়ে বুদ্ধিমান কেউ আছে? আপনার চেয়ে চালাক কেউ আছে যে একই সাথে দুই জগতে রক্ষা করে? আর যদি কিয়ামতের দিন বিচার হয় তাহলে অসীম অনন্ত জীবন তাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে, অশান্তিতে পুড়তে হবে, কষ্টে কাটাতে হবে, আর দুনিয়ার অল্প সুখের জন্য সে অনাবিল শান্তিকে বিসর্জন দিল, তাহলে তার চেয়ে বোকা কেউ আছে? তার চেয়ে গণ্ড মূর্খ কেউ আছে? অশিক্ষিত কেউ আছে? কেউ নাই। তাহলে যে আল্লাহকে ভয় করে যত বেশি, আসলে সে তত বেশি চালাক, সেই দুনিয়ার বাস্তবতা তত বেশি বুঝে, সে তত বেশি বুদ্ধিমান যে আল্লাহকে যত বেশি ভয় করে, আর যে আল্লাহকে যত কম ভয় করে সে আসলে তত বেশি বোকা, সে দুনিয়ার বাস্তবতা তত কম বোঝে। তো এই সংক্ষিপ্ত আলোচনা থেকে এটাই ফুটে উঠলো যে আল্লাহ সুবহানাহু তাআলাকে ভয় করাই হচ্ছে আসল শিক্ষা। তাহলে আপনারা যেখানে পড়তে আসছেন এর মূল মাকসাদ হবে আল্লাহ সুবহানাহু তাআলাকে চিনা, আল্লাহ সুবহানাহু তাআলাকে ভয় করা। ইলম হাসিল করার পরে যদি আল্লাহকে ভয় করতে না পারেন তাহলে বুঝতে হবে আপনার ভিতরে ইলম নাই। এই সংক্ষিপ্ত আলোচনার পর আমরা আজকে যে বিষয়ে পড়ব, যে বইটা, এই বইয়ের লেখক, এই বইয়ের লেখকের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। এনার নাম হচ্ছে ইয়াহিয়া, ইয়াহিয়া বিন শারফুদ্দিন আন-নাবাবী। সিরিয়ার একটা জায়গা আছে, নাম হচ্ছে নাওয়া, সেই নাওয়া নামক জায়গায় ইনি জন্মগ্রহণ করেন, এবং ওই নাওয়ার দিকে নিসবত করে এনাকে বলা হয় নববী, এবং নববী নামে ইনি পুরো দুনিয়াতে প্রসিদ্ধ। এনার সম্পর্কে সংক্ষিপ্ত যেটা কথা সেটা হচ্ছে যে ইনি মাত্র অল্প সময় দুনিয়াতে বেঁচে ছিলেন, 39 বছর মাত্র অল্প সময় বেঁচে ছিলেন দুনিয়াতে, কিন্তু এই অল্প সময়ে তিনি এত খেদমত করেছেন, এত খেদমত করেছেন, এত খেদমত করেছেন যে তিনি ইমাম, তার নামের আগে কী লাগানো হয়? ইমাম লাগানো হয়। অথচ তরুণ অবস্থাতেই তিনি দুনিয়া থেকে চলে গেছেন। এই জন্য ইমাম নববীর জীবনী খুবই আশ্চর্যজনক। ইমাম নববীর জীবনী সম্পর্কে যতটুকু আমি আপনাদের সামনে পেশ করতে পারবো তার মধ্যে অন্যতম হচ্ছে যে উনি কেমন পড়াশোনা করতেন, সেই বিষয়ে আসছে যে উনি দিনে ছাত্র অবস্থায় প্রায় 12টা দার্সে বসতেন, ফজরের পর থেকে নিয়ে রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত প্রায় 12টা দার্সে বসতেন, এবং এই দার্সগুলোতে তিনি শিক্ষকদের নিকটে যা শুনতেন সেগুলো তার বইয়ে লিখতেন, বইয়ের পাশে লিখতেন।
ইলম হাসিলের জন্য তিনি সফর করেছেন নিজের বাড়ি থেকে দামেস্কে আসছেন দামেস্কের যে জামে কবির জামে মসজিদ অনেক বড় জামে মসজিদ সেই জামে মসজিদে তিনি আসেন এবং সেখানে অনেক দিন যাবত তার শিক্ষকদের কাছে পড়াশোনা করেন তার শিক্ষকদের নিকটে ইলম হাসিল করেন তার শিক্ষকদের নিকটে ইলম হাসিল করা অবস্থাতেই তার অন্যতম একজন শিক্ষক ছিলেন শেখ তাজউদ্দিন আব্দুর রহমান বিন ইব্রাহিম বিন জিয়া আল ফাজারি তিনি তার এই শিক্ষকের নিকটে থাকার একটা জায়গা চান তো তার শিক্ষক তাকে থাকার একটা জায়গা দেন জামে মসজিদের পাশে সেই থাকার জায়গাতেই তিনি মরা পর্যন্ত কাটায় দেন ওই একটা ঘরের মধ্যেই এবং সেখানেই তিনি পুরো জীবন কোনোদিন বিবাহ করেননি মানে তিনি সারা জীবন বিবাহ করেননি অত্যন্ত কম খাবার গ্রহণ করতেন সাওমুদ দাহার রাখতেন তথা প্রতিদিন সিয়াম রাখতেন সকালে সেহরি করতেন এবং রাত্রে ইফতারি করতেন প্রতিদিন সিয়াম রাখতেন এবং পুরো সময়টা ইলমের পেছনে ব্যয় করতেন তিনি তার নিজের সম্পর্কে বলছেন বাকাইতু সিনিন লামাদু আজাম্বি আলাল আরজ আমি এত পড়াশোনা করতাম বা এত পড়াশোনা করি যে কয়েক বছর আমি আমার পার্শ্বটা বিছানায় রাখিনি এটা আশ্চর্যের কিছু না মানে যখনই তার ঘুম ধরত তখনই বসা অবস্থাতেই বই পড়া অবস্থাতেই হালকা ঘুমায় নিতেন তারপর আবার যখন ঢুলে পড়তে যেতেন বা ঘুম ভেঙে যেত তখন আবার উঠে পড়া শুরু করতেন তো টানা কয়েক বছর এরকম আছে তার জীবনে যে তিনি ঘুমানোর জন্য তার পার্শ্বটা বিছানায় রাখেননি পড়াশোনাই করতে থেকেছেন এটা উনি নিজেই নিজের সম্পর্কে বলছেন রাত দিন পড়াশোনা করতেন সময়ের খুব মূল্যায়ন করতেন এবং রুটিন অনুযায়ী চলতেন সময়ের খুব মূল্যায়ন করতেন ইলম এবং ইলম হাসিল ছাড়া তিনি অন্য কিছু বুঝতেন না ছোটবেলায় তার একটা ঘটনা পাওয়া যায় তিনি ছোটবেলা থেকেই মূলত খেলাধুলা করতেন না তাকে খেলাধুলা করার জন্য একবার জোর করা হলে তিনি কাঁদতে শুরু করেন আন্নাসিবিয়ান আকরহু আলাল্লাহ মাহুম ছেলে মেয়েরা তাকে খেলানোর জন্য জোরাজুরি করলে তিনি সেখান থেকে পালিয়ে যান এবং কাঁদতে শুরু করেন ছোটবেলায় থেকে খেলাধুলা করতেন না অনেক পরহেজগার অনেক তাকওয়াবান মানুষ ছিলেন পুরো জীবন পরহেজগারি এবং তাকওয়া অবলম্বন করে গেছেন তার সম্পর্কে ইমাম সুবকি বলছেন যে মাজতামা বাদাত তাবেঈন আল মাজমুউ ইজতামা ফি নাবাবী ওয়ালা তাইসির আল্লাযী তায়াসসারা লাহু তাবি এবং সাহাবীদের পরে অন্য কারো নিকটে এত গুণ একসাথে জমা হয়নি যত গুণ ইমাম নববীর ভিতরে একসাথে জমা হয়েছিল তিনি অনেক অনেক পরহেজগার ছিলেন সীমাহীন পরহেজগার ছিলেন যা তার জীবনী পড়লে বোঝা যায় এবং অনেক ধৈর্যশীল ছিলেন সৎ কাজের আদেশ অসৎ কাজের নির্দেশের বিষয়ে নিষেধের বিষয়ে অনেক কড়া ছিলেন তৎকালীন বাদশাহ ছিল জহির বারবাস বিখ্যাত বাদশাহ ছিল দামেস্কের তিনি জিহাদের জন্য জনগণের সম্পদকে জোরপূর্বক লুণ্ঠন করা মানে জনগণের সম্পদকে জোরপূর্বক নেওয়া জনগণের কাছ থেকে জোরপূর্বক কর আদায় করা জিহাদের খরচ বহন করার জন্য এই বিষয়ে ওলামাদের ফতোয়া চাচ্ছিলেন সেই সময়ের তো ওই সময়ের যারা ওলামার পক্ষে ফতোয়া দিয়েছিলেন তাদেরকে তিনি হত্যা করেছিলেন বাদশাহ আর যারা পক্ষে ফতোয়া দিয়েছিল তাদের ফতোয়া নিয়ে উনি মানে যাত্রা শুরু করবেন বা জনগণের কাছ থেকে জোরপূর্বক কর আদায় করবেন একটা সিদ্ধান্ত তখন জিজ্ঞেস করলেন আর কেউ কি বাকি আছে ফতোয়া দিতে তো বলে হ্যাঁ নাম বাকি শেখ মুহিউদ্দিন আন নাবাবি বাকি আছে তখন তাকে ডাকা হলো ইমাম নববীকে তেমন নবী তাকে বললেন যে আপনার বাড়িতে এত দাস আছে এত দাসী আছে তাদের গলায় এত হার আছে এত স্বর্ণের হার আছে এত হীরার হার আছে এগুলো থাকার পরও আপনি কীভাবে মুসলমানদের করকে জোরপূর্বক ভক্ষণ করবেন লাইসাবি জায়েজ নয় তখন বাদশাহ জহির বারবাস তাকে বলল যে তুমি আমার দেশ ছেড়ে চলে যাও তাকে দেশ ছাড়ার নির্দেশ দিলেন তো ইমাম নববী তখন দেশ ছেড়ে চলে গেলেন তো পরবর্তীতে বাদশাহকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কেন ইমাম নববীকে হত্যা করলেন না অন্য আর যারা ছিল তাদের সবাইকে তো হত্যা করেছিলেন ইমাম নববীকে কেন হত্যা করেননি তো এরকম এই এই জায়গাতে এসে ঘটনাটা বিভিন্ন রকম হয়ে গেছে ঘটনাটা এটা বাস্তব যে জহির বারবাসের সাথে ইমাম নববীর এই নিয়ে হালকা বাকবিতণ্ডা হয় কিন্তু ইমাম নববীকে কেন হত্যা করলো না যতগুলো কারণ আসছে ইতিহাসে তার এটাই মূল কারণ যে যতবারই তিনি ইমাম নববীকে হত্যা করতে গেছেন ততবারই ইমাম নববীর তাকওয়া এবং পরহেজগারিতার কারণে ইমাম নববীর ভিতরের আত্মিক শক্তির কারণে তিনি মূলত তাকে হত্যা করার সাহসই করতে পারেননি তো এই গেল ইমাম নববী রহমাতুল্লাহর সংক্ষিপ্ত জীবনী ইমাম নববী সম্পর্কে আসলে বলে শেষ করা যাবে না
এতটুকুই শুরুতে যেটা বলেছিলাম এবং শেষেও বলছি, এতটুকুই যথেষ্ট যে 39 বছর বয়সে একজন মানুষ মারা গেছে, অথচ তার রিয়াজুস সালেহীন, তার আরবাইন নববিয়া, সহি মুসলিমের ব্যাখ্যা, সব এমন কোনো ঘর পাওয়া যাবে না মুসলমানদের যেই ঘরে ইমাম নববীর কোনো না কোনো বই নাই, সেটা রিয়াজুস সালেহীন হোক আর সেটা আপনার হাতের আরবাইন নববিয়া হোক আর আলেমদের হাতে ইমাম মুসলিমের সহি মুসলিমের ব্যাখ্যা গ্রন্থ হোক। অতি অল্প সময়ে তিনি অনেক কাজ করেছেন। অবশ্য তাকে জিজ্ঞেস, তার সম্পর্কে অনেকেই গবেষণা করেছে যে কীভাবে এটা সম্ভব হলো, এত অল্প সময়, এত কাজ এবং এত কবুলিয়াত। তো এক একজন এক একটা মন্তব্য করেছে, আলেম ওলামাগণ ব্যাখ্যা বিশ্লেষণ করতে যায়, গবেষণা করতে যায়। তো অনেকের মন্তব্যে দুটো জিনিস ফুটে ওঠে। একটা জিনিস হচ্ছে তিনি ছাত্র অবস্থা থেকে যা লিখতেন তা নিজের পড়ার জন্য যতটা না লিখতেন, মানে ছাত্র অবস্থা থেকে যেটা লিখতেন ওটা মানে বই মনে করে লিখতেন, তাসনিফাত মনে করে লিখতেন, যে আমি কিছু লিখছি যেটা মানুষ পড়বে, এই মনে করে উনি ছাত্র অবস্থাতেই লিখতেন। এটা গেল এক নম্বর কারণ, মানে ছাত্র অবস্থা থেকে উনি নিজেকে লেখক মনে করতেন, টিচারদের কাছ থেকে যেটাই সংগ্রহ করতেন ওটাকে এই জন্য লিখতেন না যে শুধু আমি পড়বো, এই জন্য লিখতেন যে এটা একদিন বই হবে, মানুষ পড়বে। আর এই এইটা এটার কারণে উনি অতি অল্প সময়ে অনেক খেদমত করতে পেরেছেন। আর আর একটা কথা অনেকেই বলে যে আসলে তার মধ্যে আর আল্লাহ সুবহানাহু তাআলার মধ্যে, মানে আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে তিনি কতটা প্রিয় ছিলেন বা আল্লাহ সুবহানাহু তাআলার তার কোন আমলটা, তার তাকওয়া পরহেজগারিতার কারণে আল্লাহ সুবহানাহু তাআলাকে ভালো লেগেছিল, যেটাই হোক তাকে আল্লাহ সুবহানাহু তাআলা যে কবুলিয়াত দিয়েছেন পুরো দুনিয়াতে, এটা মানে কল্পনার বাইরে। এক কথায় আমরা যার বই পড়তে যাচ্ছি, তিনি অনেক বড় মুহাদ্দিস, অনেক বড় ফকিহ, অনেক বড় আলেম, ইমাম। আল্লাহ সুবহানাহু তাআলা তার এই বই থেকে আমাদেরকে উপকার হাসিল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। তার এই বইয়ের প্রথমে তিনি যে সংক্ষিপ্ত ভূমিকা লিখেছেন, এই ভূমিকাটা আপনাদের নিকটে বাংলা অনুবাদে আছে, বাংলা অনুবাদে ভূমিকাটা পাবেন। এই ভূমিকার সারমর্ম হচ্ছে যে রাসুল, এই বইটা আমি কেন লিখছি, ইমাম নববী বলছেন এই বইটা আমি কেন লিখছি। তো উনি কারণ হিসেবে প্রথমে একটা হাদিস নিয়ে এসেছেন, কিন্তু হাদিসটা নিয়ে আসার পর হাদিসটা আলোচনা করেছেন, আলোচনা করার পর বলছেন আসলে আমি এই কারণে এই বইটা লিখছি না, আমি কী কারণে লিখছি সেটাও বলছেন। তো সেই হাদিসটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফিজা আলা উম্মতি 40 হাদিসান মিন আমরি দীনিহিম দীনিহা বাআসাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ফি জুমরাতিল ফুকাহা ওয়াল উলামা। অন্য এক সানাদে আছে, ওয়াকুনতু লাহু ইয়াওমাল কিয়ামাতি শাফিআন ওয়া শাহীদা। যে ব্যক্তি আমার উম্মতের মধ্যে থেকে 40টা হাদিস মুখস্থ করলো, সে কিয়ামতের দিন ওলামা এবং ফুকাহাদের দলের অন্তর্ভুক্ত হয়ে উত্থান ঘটবে তার। হাদিস সহি নয়, হাদিস সহি নয়, পরে হাদিসের ব্যাখ্যা আসছে। অন্য এক রেওয়ায়তে আছে যে কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য শাফাআত করবেন। অন্য এক রেওয়ায়তে আছে যে তাকে বলা হবে তুমি যেই জান্নাতের যেই দরজাতে ইচ্ছা সেই দরজাতে প্রবেশ করো। এই হাদিসটা নিয়ে আসার পর ইমাম নববী বলছেন, ওয়াত্তাফাকাল হুফাযু আলা আন্নাহু হাদিসুন যাঈফুন ওয়া ইন কাসুরাত তুরুকুহু। এই হাদিসের যদিও সানাদ অনেকগুলো, তারপর ইত্তেফাকাল হুফাজ, মুহাদ্দিসিনে কেরাম এবং হাফেজে হাদিসগণ এই বিষয়ে একমত পোষণ করেছেন যে এই হাদিস যাঈফ। ইমাম নববী নিজেই বলছেন, শেখ আলবানী রাহমাহুল্লাহ হাদিসকে তার সিলসিলা যাঈফের মধ্যে যাঈফ বলেছে। তো এই হাদিস যাঈফ, এতে কোনো সন্দেহ নাই, ওলামাদের মধ্যে কোনো ইখতিলাফ নাই। তারপর ইমাম নববী রাহমাহুল্লাহ বলছেন যে আমি আসলে কেন এই হাদিস এই বইটা লিখছি যদিও এই হাদিস যাঈফ। তখন তিনি বলছেন যে ফালাইসা ইতিমাদি আলা হাযাল হাদিস, এই বই লেখার পিছনে এই হাদিস আমার নির্ভর নয়, আমার যেই জন্য আমি বইটা লিখছি সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কথা, ফালিউল্লিগ শাহিদ মিনকুমুল গায়েব, অর্থাৎ দাওয়াত, তোমাদের প্রত্যেক উপস্থিত ব্যক্তি যেন অনুপস্থিত ব্যক্তির নিকটে দাওয়াত পৌঁছে দেয়, দিনের দাওয়াত। আর আর একটা হাদিস সেটা কি, নাজ্জারাল্লাহু ইমরান সামিআ মাকালাতি ফাওআহা ওয়া আদাহা কামা সামিআহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সহি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির মুখমণ্ডলকে উজ্জ্বল করবেন যে আমার নিকট থেকে হাদিস শুনলো, হাদিস মুখস্থ করলো, আবার ওইভাবে মানুষের নিকটে পৌঁছে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার মুখমণ্ডলকে উজ্জ্বল করবেন, এই হাদিস সহি। তো এই দুটো হাদিসের উপর ভিত্তি করে মূলত আমি এই গ্রন্থটা লিখছি। তাহলে 40টা কেন জমা করলেন, 40টা জমা করার পিছনে উনি কারণ দেখাচ্ছে যে আমার পূর্বেও অনেক মুহাদ্দিসিনে কেরাম, অনেক হুফাজে কেরাম আলাদা বই লিখেছেন শুধু 40টা করে হাদিস জমা করে। কথা বুঝতে পারছেন না? এখানে একটা মজার কথা বলিনি যে সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন যে এই যে ইমাম নববী রাহিমাহুল্লাহ কৈফিয়ত পেশ করতে যাচ্ছে, কেন 40 হাদিস জমা করলাম, এই কৈফিয়ত উনি দুইভাবে পেশ করতে চাইলেন। একটা হচ্ছে আমি যে 40 হাদিস জমা করলাম, রাসুলের সুন্নাতে কোরআনে এবং হাদিসে আর কোনো অস্তিত্ব আছে কি না যে 40টা করে হাদিস জমা করো বা 40টা হাদিস মুখস্থ করো।
আর দ্বিতীয়ত এটা পেশ করতে যাচ্ছেন যে সালাফে সালেহীন কেউ করেছেন কিনা বুঝতে পারছেন কি আমার কথা আজও এই নিয়মই চলবে আপনি যে কাজই করেন না কেন আপনাকে আগে দেখাতে হবে যে আপনি যেটা করছেন এটার অস্তিত্ব কোরআন হাদিসে আছে কিনা আর এই কাজ সালাফে সালেহীন করেছেন কিনা যদি সালাফে সালেহীন না করে থাকে আর কোরআন হাদিসে যদি অস্তিত্ব না হয় তাহলে অবশ্যই আপনার সেই কাজ করা ঠিক হবে না পরিহার করতে হবে তো উনি প্রথমে কোরআন এবং হাদিস থেকে দলিল পেশ করলেন তারপরে বললেন যে আসলে আমি প্রথম নই আমাকে ধমক টমক দেওয়ার দরকার নাই বা আমাকে খারাপ বলার প্রয়োজন নাই আমার পূর্বেও অনেক বড় বড় মুহাদ্দিস চলে গেছে যারা 40টা করে হাদিস জমা করেছেন তার মধ্যে প্রথম হচ্ছে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাহুল্লাহ অনেক বড় আলেম এবং অনেক বড় মুহাদ্দিস এবং আরও অনেকের নাম উনি দেখবেন বইয়ের এখানে জমা করেছে যে আরও কে কে ভূমিকাতে আপনাদের বাংলাতে আছে আরও কে কে 40টা করে হাদিস জমা করেছে ইমাম হাকিম দারাকুতনি ইমাম ইস্পাহানি তারপরে আপনার আবু আসমান আসাবুনি আব্দুল্লাহ বিন মুহাম্মদ আল আনসারি আবু বকর আল বাইহাকি অনেকেই মুতাকাদ্দিন এবং মুতাখিরিনদের মধ্যে থেকে আগের যুগের এবং পরবর্তী যুগের ওলামাদের মধ্যে থেকে অনেকেই 40টা করে হাদিস জমা করে বই রচনা করেছেন এখন এইখানেও একটা বিষয় দেখেন যে এত আলেম ওলামা ইমাম নববী যখন লিখছে তখনই এত আলেম ওলামা 40টা করে হাদিস জমা করে বই লিখেছে কিন্তু আপনি খালি কার 40 হাদিস জানেন ইমাম নববীর কথা আমার বুঝতে পারছেন না ইনি ইমাম নববী বলছেন যে এনার আগেও অনেক আলেম 40টা করে হাদিস জমা করে বই রচনা করেছেন তারপরেও আরও শত শত আলেম করেছেন কিন্তু আপনি শুধু কারটা চেনেন ইমাম নববীরটা এটাই হচ্ছে ইমাম নববীর কবুলিয়াত যে আরও আলেম লিখেছে কিন্তু তাদেরটা আপনি জানেন না কিন্তু ইমাম নববীরটা জানেন একই বলে কবুলিয়াত তারপরে এই হলো তার বই লেখার মূল কারণ বই লেখার কারণ শেষ এখন এই বইয়ে ইমাম নববী রাহিমাহুল্লাহ 40টা হাদিস জমা করেছেন যে 40টা হাদিস ইসলামের সার নির্যাস ইসলামের সারমর্ম এই 40টা হাদিস জানলে এরকম মনে হবে আপনাকে যে আপনি ইসলামটা হালকা হলেও ইসলামের উপরে আপনার একটা ধারণা চলে এসেছে বা ইসলামের হুকুম আহকামগুলোর মূল ভিত্তি বলা যায় 40টা হাদিসের উপর এইভাবে তিনি বইটাকে সাজাইছেন প্রথম হাদিস আপনারা বের করেন হ্যাঁ এই বইয়ের 10 নম্বর পৃষ্ঠায় হাদিসটা আমি সানাদ সহ পড়ছি حدثنا الحميد عبد الله بن زبير قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي قال حدثنا علقمة بن وقاص الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله تعالى عنه على المنبر قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال أبنر الشبي صلى الله عليه وسلم بولبي আমি বলবি আমার সাথে আবার বলবেন সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা ওয়া মিরাতিন ইয়ানকাহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি নিচে দেখবেন এখানে আরবিতে লেখা আছে আপনাদের বইয়ে রওয়াহু ইমামুল মুহাদ্দিসিন আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরাত ইবনে বারজিসবাত আল জুফি আল ইমানি আল বুখারী ওয়া আবুল হাসান ওয়া আবুল হুসাইন মুসলিম ইবনে আল হাজ্জাজ ইবনে মুসলিম আল কুশাইরি আন নিসাবুরি ফি সহীহিহিমা আল্লাযাইনিহুমা সাহুল কুতুব আল মুসান্নাফা এটা ইমাম নববীর বাক্য এই আরবিটা সেটা ইমাম নববী হাদিসটা নেশার পর বলছেন এই হাদিসটা ইমামুল মুহাদ্দিসিন ইমাম বুখারী তার বইয়ে এবং ইমাম মুসলিম তার বইয়ে নিয়ে এসেছেন যেই দুটা বই পৃথিবীর বুকে আসমানের নিচে সবচেয়ে সহি গ্রন্থ এক কথায় উনি বলতে পারতেন মুত্তাফাক আলাই কি বলেন তো মুত্তাফাক আলাই ওই সমস্ত হাদিসকে বলা হয় যেগুলোকে ইমাম বুখারী এবং মুসলিম দুইজনই তাদের বইয়ে নিয়ে এসেছেন তো এই ইন্নামাল আমাল বিনিয়াত এই হাদিসটা কি হাদিস মুত্তাফাক আলাই হাদিস ইমাম বুখারীও তার বইয়ে নিয়ে এসেছেন ইমাম মুসলিমও তার বইয়ে নিয়ে এসেছেন তো ইমাম বুখারী রাহমাহুল্লাহ তার বইয়ের সর্বপ্রথম এই হাদিসটা নিয়ে এসেছেন তেমনি মিশকাতুল মাসাবিহের প্রথম হাদিসও এটাই এবং আরও অনেকে ইমাম বুখারীর এই তরিকায় বা এই রাস্তায় চলে পরবর্তীতে আরও অনেকেই তাদের বইয়ের শুরুতে দেখা যাচ্ছে এই হাদিসটা দিয়ে শুরু করেছেন এই হাদিসটার উপর অনেক লম্বা আলোচনা করা যাবে তো প্রথমে হাদিসটা সম্পর্কে আপনাদের কাছে তো হাদিসটার সানাদ নাই তাই না এবং এই হাদিসের সানাদ আপনারা আলোচনা করলে বুঝবেন কি না এটাও একটা বিষয় তো তারপরও সংক্ষিপ্ত এই হাদিসের মধ্যে সানাদ পড়ার সময় দেখবেন কয়েকটা কথা আমি বলেছি হাদ্দাসানা হাদ্দাসানা দুইবার এসেছে তারপর বলছে আখবারানি তারপর বলছে সামিউতু উমর ইবনে আল খাত্তাব আমি বলছি আমি আপনার নিকট থেকে আমাকে হাদিস শুনিয়েছেন
আব্দুল্লাহ, আব্দুল্লাহ বলছে আমাকে হাদিস শুনিয়েছে জুবাইর, জুবাইর বলছে আমাকে হাদিস শুনিয়েছে মুহাম্মদ। কথা একটাই, হাদিস শুনিয়েছে, কিন্তু শব্দ পার্থক্য হচ্ছে, কখনো বলছে হাদ্দাসানা, কখনো বলছে আখবারানা, কখনো বলছে সামিয়াতু। তো যখন সানাদ সহ হাদিস গ্রন্থগুলো পড়বেন, বিশেষ করে সুনানে আবু দাউদের অনুবাদ সানাদ সহ, সুনানে সহিহ বুখারীর অনুবাদ সানাদ সহ, তো এই জিনিসটা জানে রাখলে ভালো। শব্দ তিনটা বলেন দেখি, হাদ্দাসানা, আখবারানা, সামিয়াতু। এই তিনটার মধ্যে পার্থক্য হচ্ছে, হাদ্দাসানা মানে হচ্ছে ওস্তাদ হাদিস শুনিয়েছে ছাত্রদেরকে, আমি হাদিস পড়লাম এখন ইন্নামাল আমাল বিন নিয়াত, আপনারা শুনলেন। তো এই হাদিসটা আপনারা যখন বর্ণনা করবেন তখন এই শব্দ বর্ণনা করবেন যে হাদ্দাসানা, আমাদেরকে হাদিস শুনিয়েছেন। আর আখবারানা তখন যখন আপনি বই থেকে পড়ছেন আমি শুনছি, মানে ওস্তাদ বসে থেকে শুনছে আর ছাত্র পড়ছে। তো ওস্তাদেরই কিতাব, মানে কিতাব ওস্তাদই লিখেছে, কিতাব লেখার পর কিতাব কয়েক কপি হয়েছে, কয়েকশো কপি হয়েছে, ছাত্রদের হাতে হাতে কপি দেওয়া আছে, বা দেখা যাচ্ছে একটাই কপি হয়েছে, যে পড়ছে তার হাতে কপি দেওয়া আছে, উনি বই থেকে পড়ছে আর আমি শুনছি, আমার সামনেও বই আছে যে আমার হাদিসগুলো সে ঠিক পড়ছে কি না। তারপর বই শেষ হয়ে গেলে আমি তাকে অনুমতি দিয়ে দিলাম যে হাদিসগুলো তুমি বর্ণনা করতে পারো, তখন আপনি এই হাদিস বর্ণনা করবেন যে আখবারানা। আর সামিয়তু, এটা সামিয়তু শব্দের অর্থ হচ্ছে আমি শুনেছি, কিন্তু সামিয়তু আর হাদ্দাসানার মধ্যে পার্থক্য হচ্ছে যে হাদ্দাসানা যখন বলবেন তখন আমি আপনাদের সবাইকে হাদিস শোনাচ্ছি, এই মাকসাদ নিয়ে এখানে বসেছি, আর আপনারাও এই উদ্দেশ্য নিয়ে এই ক্লাসে আসেছেন যে হাদিস শুনবেন। কিন্তু এই ক্লাসে একজন কর্মচারী আছে যে ঝাড়ু দেয়, কথা বুঝতে পারেনি, উনি এই ক্লাসে হাদিস শোনার জন্য আসেনি আর আমিও ওকে হাদিস শোনানোর জন্য আসেনি, কিন্তু তারপরও সে আমার কাছ থেকে হাদিস শুনলো। এখন যখন সে হাদিসটা বর্ণনা করবে মানুষের কাছে তখন বলবে সামিয়তু, কথা বুঝতে পারছেন? তো মুহাদ্দিসিনগণ হাদিস বর্ণনা করার ক্ষেত্রে এবং হাদিসের শব্দ সূক্ষ্ম থেকে সূক্ষ্মাত, যদি সানাদ সহ কোনো হাদিস আপনাদের যদি সেরকম মানে একটা পর্যায়ে থাকতো ইলমের বা ওইভাবে যদি দারস দেওয়া যেত, তাহলে বুঝতেন যে মুহাদ্দিসগণ কত কঠিন এবং কত কঠোর পরিশ্রম করে একটা হাদিসকে সংরক্ষণ করেছেন। এই পার্থক্যটাও তারা বজায় রেখেছেন শব্দের মধ্যে, কীভাবে হাদিস শুনেছেন তার ওস্তাদের কাছে, হাদ্দাসানা, আখবারানি, সামিয়তু, এই পার্থক্যটুকুও বজায় রেখেছেন। হাদিসের শব্দর একদম অক্ষর টু অক্ষর, হরফ টু হরফ যদি কারো কাছ থেকে বিচ্যুতি হয় তো সেটাও তারা উল্লেখ করেছেন। এগুলো যখন সামনে সময় আসবে তখন তারা বুঝবেন। এই হাদিস সম্পর্কে সংক্ষিপ্ত যেটা আগে অনুবাদ করে নিই, হাদিসটার অনুবাদ আপনাদের সামনে আছে। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নামাল আমাল বিন নিয়াত, নিশ্চয় সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, প্রত্যেক ব্যক্তির জন্য তাই যা সে নিয়ত করে। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যে ব্যক্তির হিজরত আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে, সে ব্যক্তির হিজরত আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্যই। অমান কানাত হিজরাতু লিদুনিয়া ইউসিবুহা ইমরাতিন আনকাহুহা, আর যে ব্যক্তি হিজরত করে কোনো দুনিয়াবী উদ্দেশ্যে অথবা কোনো মেয়েকে বিবাহ করার জন্য, তাহলে তার হিজরত ওই জন্যই যেই জন্য সে হিজরত করেছে। এই হলো হাদিসের শাব্দিক অর্থ। এই হাদিসের ব্যাখ্যা সানাদের আলোচনা যখন করছিলাম তো সানাদের ব্যাখ্যাটা শেষ করিনি। এই হাদিস হচ্ছে খাবরে ওয়াহেদ হাদিস, হাদিসের প্রকার আছে। একটা হাদিস কয়জন রাবি বর্ণনা করছে তার উপর ভিত্তি করে হাদিসের কী হয়, প্রকার হয়। তো হাদিসের রাবির বর্ণনাকারীদের মধ্যে কোনো স্তরে যদি রাবি একজন হয়, রাবি মানে যে হাদিস বলে, যে হাদিস বর্ণনা করে, তাকে রাবি বলা হয়। কোনো স্তরে যদি একজন হয় তাহলে সে হাদিসকে বলা হয় হাদিস গরীব। কী বলা হয়? গরিব হাদিস বলা হয় আমাদের ডাইরেক্ট বাংলা ভাষায়, গরিব হাদিস। অথবা অন্য শব্দে বলতে পারেন খাবরে ওয়াহেদ। আর যদি সেই হাদিসের সানাদ একের অধিক হয় প্রতি স্তরে, তাহলে তার অন্য নাম মাশহুর, আজিজ, মুতাওয়াতির, সহি জয়ীফ, এটা আলাদা অধ্যায়। সানাদের রাবি শক্তিশালী না দুর্বল তার উপর ভিত্তি করে সহি জয়ীফ, আর সানাদের রাবি কয়জন তার উপর ভিত্তি করে গরিব, মাশহুর আর আজিজ। কথা কি বুঝতে পারছেন? সানাদের রাবি শক্তিশালী না দুর্বল তার উপর ভিত্তি করে সহি জয়ীফ, আর সানাদের রাবির সংখ্যা কত তার উপর ভিত্তি করে গরিব, আজিজ, মাশহুর আর মুতাওয়াতির। তো এই হাদিসটা হচ্ছে গরিব। এই হাদিসের সানাদে ইয়াহিয়া ইবনে সাঈদ আল আনসারি পর্যন্ত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শুনেছে আলকামা, আলকামা থেকে হাদিস শুনেছে মুহাম্মদ বিন ইব্রাহিম আল লাইসি, এই তিন স্তরে
একজন একজন ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে শুধু আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি হাদিসটা শুনেছে আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি থেকে শুধু মুহাম্মদ বিন ইব্রাহিম আত-তাইমি হাদিসটা শুনেছে এবং মুহাম্মদ বিন ইব্রাহিম আত-তাইমি থেকে শুধু ইয়াহইয়া ইবনে সাঈদ আল-আনসারি হাদিসটা শুনেছে ইয়াহইয়া ইবনে সাঈদ আল-আনসারি থেকে এখন হাজার হাজার মানুষ শুনেছে তো এই যে হাদিসের স্তর এই স্তরের তিনটা স্তরে হাদিসের রাবি মাত্র একজন তো এই জন্য হাদিসটা হচ্ছে খাবির ওয়াহিদ বা গরীব হাদিস এখন একদল মানুষ আছে যাদেরকে পাবেন যে যারা খাবির ওয়াহিদ হাদিসকে হুজ্জাত বা দলিল মানতে চায় না আমার একটা সংক্ষিপ্ত বক্তব্য আছে হাদিস মানতে বাধ্য ইউটিউবে সার্চ দিলে পাবেন ওখানেও এই বিষয়ে হালকা আলোচনা আছে যে হাদিস যারা অস্বীকার করতে চায় তাদের হাদিস অস্বীকার করার একটা মাধ্যম হচ্ছে হাদিসকে খাবির ওয়াহিদ বলে রদ করে দেওয়া যে এই হাদিসের বর্ণনাকারী রাবির সংখ্যা একজন এই হাদিস কিয়াস বিরোধী সুতরাং এই হাদিসের প্রতি আমল করা যাবে না এই হাদিসের রাবি গায়ের ফকিহ আর এই হাদিস কিয়াস বিরোধী সুতরাং এই হাদিসের প্রতি আমল করা যাবে না তো হাদিস অস্বীকার করার একটা পথ হচ্ছে গরিব হাদিসকে খাবরে ওয়াহেদ হাদিসকে যদি কিয়াস বিরোধী হয় তখন ওই হাদিসকে রদ করে দেওয়া ওই হাদিসকে গ্রহণ না করা তো ইমাম বুখারি তার বইয়ের প্রথমে এই হাদিসটা নিয়ে এসেছেন শুধু নিয়তের পরিশুদ্ধতার উদ্দেশ্যে নয় বরং তার আরও একটা উদ্দেশ্য তিনি তার বই শুরু করেছেন খাবরে ওয়াহেদ দিয়ে তার বই শেষও করেছেন খাবরে ওয়াহেদ দিয়ে ইমাম বুখারির শেষ হাদিস হচ্ছে কালিমাতানে হাবিবাতানে خفيفتان على النساء على اللسان ثقيلتان في الميزان سبحان الله بحمده سبحان الله العظيم دوتا شব্দ যা মুখে বলতে অনেক হালকা আল্লাহর নিকটে অনেক প্রিয় আর দাড়ি পাল্লায় অনেক ভারী কিয়ামতের দিন سبحان الله بحمده বলেন سبحان الله العظيم এটা হলো সহিহ বুখারীর শেষ হাদিস আর এটা হলো সহিহ বুখারীর প্রথম হাদিস ইনামাল আমাল বিনিয়াত দুইটা হাদিসই গরীব এবং দুইটা হাদিসই খাবির ওয়াহিদ তো ইমাম বুখারী তার বই খাবির ওয়াহিদ দিয়ে শুরু করে গরীব হাদিস দিয়ে শুরু করে এবং খাবির ওয়াহিদ আর গরীব হাদিস দিয়ে শেষ করে যারা এই বলে হাদিসকে পরিত্যাগ করতে চায় হাদিসকে অস্বীকার করতে চায় তাদেরকে জবাব দিয়েছেন আর ইমাম বুখারীর জবাবটা এত শক্তিশালী হয়েছে আল্লাহ তার বইকে কবুল করে নিয়েছেন সারা দুনিয়াতে আসমানের নিচে জমিনের উপর সবচেয়ে সহি গ্রন্থ কোনটা সহি বুখারি তো সেই সহি বুখারির শুরু গরিব হাদিস দিয়ে শেষও গরিব হাদিস দিয়ে তো কথা হচ্ছে হাদিসের সানাদ যদি সহি হয় তাহলে সংখ্যার সাথে সাত নাই হাদিসের সানাদ সহি হলে আপনাকে সেই হাদিস মানতে হবে বাধ্য তো এটা গেল এই হাদিসের সানাদের সাথে সম্পৃক্ত কথা তারপরে এই হাদিসের ব্যাখ্যা দুইভাবে ব্যাখ্যা আসবে এই হাদিসে নিয়তের কথা বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ব্যাখ্যা হচ্ছে নিয়ত বিল কাসদ আর একটা হচ্ছে নিয়ত নিয়াহ বিত তামিজ বাংলায় আমি আপনাদেরকে বলতে পারি যে কোন কাজটা করছেন এটা এক প্রকার কি জন্য করছেন এটা এক প্রকার কোন নিয়তটা দুই প্রকার আপনি কোন কাজটা করছেন এটা এক প্রকার কি জন্য করছেন এটা এক প্রকার কোন কাজটা করছেন এটা এক প্রকার মানে আপনি এখন মসজিদে গেলেন মসজিদে যায় এখন আপনি জোহরের আপনার জোহর আসর কাজা হয়ে আছে জোহরের দুই রাকাত চার রাকাত পড়তে চাচ্ছেন না আসরের চার রাকাত পড়তে চাচ্ছেন এর তো একটা নিয়ত লাগবে কথা বুঝতে পারেননি না মাগরিবের তিন রাকাত পড়তে চাচ্ছেন কোন কাজটা করছেন এটা একটা নিয়ত এটা হলো নিয়তের এক প্রকার আপনি গোসল করছেন তো গোসলটা আপনি অপবিত্র এই জন্য করছেন না গরম লাগছে এই জন্য করছেন যাতে ঠান্ডা লাগে গায়ে কথা বুঝতে পারেননি তো কোন কাজটা করছেন এই কাজটার নির্ধারণ হতে হবে আর কাজটা কি জন্য করছেন মানে আল্লাহর সন্তুষ্টির জন্য করছেন না মানুষকে দেখানোর জন্য করছেন তো নিয়তের সাথে দুটো বিষয়ই সম্পৃক্ত একটার সম্পর্ক হচ্ছে ইখলাস আর রিয়ার সাথে আপনি কি জন্য কাজটা করছেন আর আরেকটা সম্পর্ক হচ্ছে কোন কাজটা আপনি করছেন এটা নিয়ত করা আমার কথা কি বুঝতে পারছেন কোন কাজটা আপনি করছেন এটার সাথে আলোচনা করে ফোকাহারা মানে কোন কাজটা করছেন এই নিয়ত যদি না করেন তাহলে আপনার ইবাদত কবুল হবে না আপনার সালাত ঠিক হলো না আপনি নিয়ত ছাড়ে সালাত শুরু করেছেন জোহরের পড়ছেন কাসরের পড়ছেন এই নিয়ত করেননি তাহলে আপনার সালাত হলো কি হলো না এই আলোচনা করবে ফকিহগণ মুফতিরা কথা বুঝতে পারেননি আর সালাদটা আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য পড়লেন না মানুষকে দেখানোর জন্য পড়লেন কথা বুঝতে পারেননি এই আলোচনা করে যাদেরকে বলা যায় আপনার ওই আত্মিক পরিশুদ্ধিতা এটা অন্তরের রোগ ও আত্মিক পরিশুদ্ধিতা সম্পর্কে যারা আলোচনা করবেন তারা এই বিষয়ে আলোচনা করবেন তো দুটা দুই জিনিস কিন্তু দুটোই নিয়তের সাথে সম্পৃক্ত আর এই হাদিসে যে নিয়তের কথা বলা হয়েছে নিয়ত দুটোকেই সামিল করবে দুটোকেই নিজের বিরুদ্ধে নিজের মধ্যে গণ্য করবে যে ইন্নামাল আমাল বিন নিয়াত নিশ্চয় প্রতিটি কাজ নিয়তের উপর নির্ভরশীল
এটা উভয়কেই শামিল করবে। আপনি কাজটা আল্লাহর জন্য করছেন না মানুষকে দেখানোর জন্য করছেন, আর কোন কাজটা করছেন দুটেরই নিয়ত আপনার ঠিক হতে হবে, তাহলে আপনার ইবাদত কবুল হবে। এখন এই দুটো বিষয়ে আমরা আলাদা আলাদা আলোচনা করব। প্রথমে আলোচনা করব আপনি কাজটা কি জন্য করছেন। এটাই বলেছিলাম তখন শুরুতে যে যে ইলম আপনারা শিখতে এসেছেন এখানে কোরআন এবং হাদিসের ইলম, এর জন্য সবচাইতে জরুরি যেটা আপনার মধ্যে থাকা লাগবে সেটা হচ্ছে এই নিয়ত, আপনি কি জন্য এখানে এসেছেন, আপনি কি জন্য এখানে পড়তে এসেছেন, আর আমি বা কি জন্য এখানে আপনাদেরকে পড়াতে এসেছি। এই নিয়তটা আগে আমাদের পরিশুদ্ধ হওয়া লাগবে, সাফ হওয়া লাগবে। এবং এই পরিশুদ্ধতার জন্যই, এই অন্তরকে পরিষ্কার করার জন্যই ইমাম বুখারী রাহমাহুল্লাহ আর আরবাইন নববীর লেখক ইমাম নববী রাহমাহুল্লাহ এই হাদিস দিয়ে তাদের বই শুরু করছেন। সেটা হচ্ছে আপনি এই বই কেন পড়বেন, আপনি এই ক্লাসে কেন আসছেন, আপনি কি লোক দেখানোর জন্য, মানুষ আপনাকে আলেম বলুক জ্ঞানী বলুক অমুকের ছাত্র বলুক এই জন্য, না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য। এখানে আমি আপনাদের সামনে একটা হাদিস পড়ি, মুসলিমের হাদিস, মিশকাতের কিতাবুল ইলম অধ্যায়ে আছে। কিয়ামতের দিন, ইন্না আওয়ালুন নাস ইউকদা আলাইহি ইয়াউমাল কিয়ামাতি রাজুলুন উস্তুশহিদা ফি সাবিলিল্লাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাবের জন্য যে ব্যক্তিকে ডাকা হবে সে হচ্ছে ওই ব্যক্তি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় শুধু টাকা পয়সা ধন সম্পদ সময় নয়, সবচেয়ে প্রিয় জিনিস জীবনটাও আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ফাআরাফাহু নিআমাহু ফাআরাফাহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সামনে তার নিয়ামত পেশ করবেন, তোমাকে এটা দিয়েছিলাম, তোমাকে এটা দিয়েছিলাম, তোমাকে এটা দিয়েছিলাম। তখন সে স্বীকার করবে যে হ্যাঁ আল্লাহ আপনি আমাকে এইটা এইটা এই নিয়ামত দিয়েছিলেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফামা আমিলতা ফিহা, ও হে আমার বান্দা তুমি যে আমার এত নিয়ামত ভক্ষণ করলে এই নিয়ামতের জন্য তুমি কি করেছো। তখন সে বলবে আল্লাহ কাতালতু ফি সাবিলিকা ইয়া ফিকা হাত্তা তুশহিদু, আমি আপনার এই নিয়ামতগুলোর বিনিময়ে আপনার রাস্তায় জিহাদ করেছি, এমন কি আপনার রাস্তায় আমি শহীদ পর্যন্ত হয়েছি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাযাবতা, তুমি মিথ্যা বলছো, তুমি এই জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করেছো, লিআই ইউকালা জারি, যাতে তোমাকে কি বলা হয় বীর মুক্তিযোদ্ধা সাহসী বলা হয়। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন যে ফাসুম্মা উমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহি হাত্তা উলকিয়া ফিন্নার, তখন তাকে উল্টা মুখে নাকের ভঙ্গিতে ছেঁচড়াতে ছেঁচড়াতে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তারপরে দ্বিতীয় যে ব্যক্তিকে ডাকা হবে আমাদের মতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করুক, আমিন, আমাদের মতো ব্যক্তিদেরকে ডাকা হবে যে তোমাদের নিয়ামত দিয়েছিলাম এই 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 নিয়ামত, ফাআরাফাহা, সে নিয়ামতগুলো স্বীকার করবে। আল্লাহ বলবেন ফামা আমিলতা ফিহা, এই নিয়ামতগুলোর বিনিময়ে তুমি কি করেছো। তখন সে বলবে হে আল্লাহ কারাআতু ফীকাল কোরআন ওয়া আলিমতুহু ওয়া আল্লামতুহু, আপনার জন্য আমি কোরআন পড়েছি, কোরআনের জ্ঞান হাসিল করেছি, সেই জ্ঞান মানুষকে শিখিয়েছি। তখন আল্লাহ বলবেন কাযাবতা, তুমি মিথ্যা বলছো, তুমি এই জন্যই কোরআন পড়েছিলে যেন তোমাকে কারি বলা হয়, তুমি এই জন্যই কোরআন শিখেছিলে এবং মানুষকে শিখিয়েছিলে যেন তোমাকে আলেম বলা হয়, ইয়াজবিল্লাহ। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিবেন সুম্মা উমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহি হাত্তা উলকিয়া ফিন্নার, ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন তাকেও নাকের ভঙ্গিতে ছেঁচড়ে ছেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তারপর ওই ব্যক্তিকে ডাকা হবে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ লাখ কোটি কোটি টাকা দিয়েছিলেন। তখন আল্লাহ তার সামনে তার নিয়ামতগুলো পেশ করবেন। তখন ফাআরাফাহ নিআমাহু, তখন ফাআরাফাহা, শেষে নিয়ামতগুলো স্বীকার করবে। আল্লাহ ফামা আমিলতা ফিহা, আমার এই লাখ লাখ কোটি কোটি টাকা তুমি কি করেছো। তখন সে বলবে, তার বাক্যটা শুনেন, মা তারাকতু মিন সাবিলিন তুহিব্বু, এমন কোনো রাস্তা আমি ছাড়িনি যেই রাস্তায় ব্যয় করলে আল্লাহ তুমি খুশি হবে, প্রত্যেক ওই রাস্তায় আমি টাকা ব্যয় করেছি, এমন কোনো রাস্তা দুনিয়ার বুকে আমি ছাড়িনি যে রাস্তায় টাকা ধন সম্পদ ব্যয় করলে আল্লাহ তুমি খুশি হবে, প্রত্যেক ওই রাস্তায় আমি টাকা ব্যয় করেছি। এতিমখানা থেকে শুরু করে পাড়া প্রতিবেশী গরিব দুঃখী থেকে শুরু করে মাদ্রাসা মসজিদ থেকে শুরু করে এমন কোনো রাস্তা নাই যে রাস্তায় ব্যয় করলে তুমি খুশি হবে, সব রাস্তায় আমি আল্লাহ টাকা ব্যয় করেছি। আল্লাহ বলেন কাযাবতা, মিথ্যা বলছো, তুমি এই জন্য টাকা ব্যয় করেছো, ইউকালা জাওয়াদ, যেন তোমাকে দানবীর বলা হয়, দানশীল বলা হয়, যেন ওই টাকাগুলোর খোটা দিয়ে মানুষের কাছ থেকে ভোট আদায় করতে পারো। তখন সুম্মা উমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহিহি ফিন্নার, তাকেও নাকের ভঙ্গিতে ছেঁচড়ে ছেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তো এই হাদিস আমি এর আগেও হয়তো আপনাদের সামনে পড়েছি। এই হাদিসে খেয়াল করবেন যে একজন চোর, একজন ডাকাত, একজন হত্যাকারী, একজন পাপাচারী, একজন পাপিষ্ঠ, বড় কবিরা গুনাহগার ব্যক্তি জাহান্নামে যাচ্ছে না। কে জাহান্নামে যাচ্ছে? যে তার জীবন আল্লাহর রাস্তায় দিয়ে শহীদ হয়ে গেছে ওই শহীদ জাহান্নামে যাচ্ছে। যে আলেম পুরো জীবনটা
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাস্তায় কুরআন এবং হাদিস শিখেছে মানুষকে শিখিয়েছে সে জাহান্নামে যাচ্ছে ওই ব্যক্তি জাহান্নামে যাচ্ছে যে তার কোটি কোটি লাখ লাখ টাকা আল্লাহর রাস্তায় মসজিদ মাদ্রাসা ইতিমখানায় দান করেছে সে জাহান্নামে যাচ্ছে কোন ডাকাত কোন চোর কোন বাটপার কোন গুনাহগার কোন হত্যাকারী ঘাতক সন্ত্রাসী জাহান্নামে যাচ্ছে না তার একটাই কারণ তাদের ভিতর কি ছিল না ইখলাস ছিল না আল্লাহর সন্তুষ্টি ছিল না কি ছিল না বলেন ইখলাস ছিল না আল্লাহর সন্তুষ্টি ছিল না তো এই যে হাদিস আমরা পড়লাম ইননামাল আমাল বিনিয়াত প্রত্যেক কাজ কিসের উপর নির্ভরশীল নিয়তের উপর নির্ভরশীল তাহলে তাদের এই আল্লাহর রাস্তায় শহীদ হওয়া তাদের এই আল্লাহর রাস্তায় জ্ঞান হাসিল করা তাদের এই আল্লাহর রাস্তায় অর্থ সম্পদ ব্যয় করা কেন গ্রহণ করা হলো না নিয়ত ঠিক ছিল না তাই ওই ওই হাদিস ইননামাল আমাল বিনিয়াত নিশ্চয় প্রতিটি কাজ নিয়তের উপর নির্ভরশীল তাদের আল্লাহর রাস্তায় শহীদ হওয়া পর্যন্ত গ্রহণ করা হলো না নিয়তের ত্রুটি থাকার কারণে আপনারা যখন এই যে নিয়ত যদি শুদ্ধ থাকে ইখলাস যদি থাকে তাহলে সবচেয়ে যে বড় পাওয়া সেটা হচ্ছে দিনের রাস্তায় চলতে আপনি কোনোদিন হতাশ হবেন না দিনের রাস্তায় চলতে আপনি কোনোদিন নিজেকে ব্যর্থ মনে করবেন না কিভাবে আমি এখানে দুটো কথা বললাম আপনারা কেউ হেদায়েত হলেন না তাহলে আমি নিজেকে ব্যর্থ মনে করতে পারি আমার নিয়তে ত্রুটি আছে আমি যদি শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এখানে আসি তাহলে একজনও যদি হেদায়েত না হয় আমার অন্তরে কোনো দুঃখ থাকবে না কারণ আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আসছিলাম আল্লাহ সন্তুষ্ট হলেই যথেষ্ট কথা বুঝতে পারছেন না এই আকীদার উপর ভিত্তি করে 900 বছর দাওয়াত দিতে পেরেছেন নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম তো আপনারও যদি বিশ্বাস ঠিক থাকে যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এখানে আসছি আল্লাহর সন্তুষ্টির জন্য দাঁড়িয়ে রেখেছি আল্লাহর সন্তুষ্টির জন্য আকীদা পরিবর্তন করেছি আল্লাহর সন্তুষ্টির জন্য এই ক্লাসে আসছি তাহলে দুনিয়ার কোনো বাধা আপনার কাছে বাধা মনে হবে না ফুৎকারে উড়ে যাবে সব বাধা যদি শুধু আল্লাহর সন্তুষ্টির লক্ষ্য থাকে আর যদি আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কিছু লক্ষ্য থাকে তাহলে হালকা বাধাতেও আপনি পা পিছলে যাবেন বিচলিত হয়ে যাবেন স্থির থাকতে পারবেন না এই জন্য ইখলাসের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে দিনের রাস্তায় অটল থাকা এবং নিজেকে কোনো সময় ব্যর্থ আর হতাশ না মনে হওয়া কোনো কাজ করে আপনি কোনো সময় নিজেকে হতাশ মনে হবে না কোনো সময় মনে হবে না লাখ লাখ কোটি কোটি টাকা মাদ্রাসায় ব্যয় করে লাখ লাখ কোটি কোটি টাকা দিনের রাস্তায় ব্যয় করে কোনো সময় আপনার অন্তরে বিন্দুমাত্র হতাশা ব্যথা দুঃখ কাজ করবে না কেন কেন করেছিলেন আল্লাহর সন্তুষ্টির জন্য করেছিলেন আল্লাহ সন্তুষ্ট হলে আপনার যথেষ্ট আল্লাহ ইয়াকফিক আল্লাহই আপনার জন্য যথেষ্ট দুনিয়া এবং আখিরাতে আপনারা যখন হজ বা উমরা করতে যান দেখবেন যে যেই জায়গা দিয়ে আপনারা সাই করছেন তাওয়াফ করছেন যে ঘরকে ঘিরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘরটা তৈরি করেছিলেন তখন ওই ওই জায়গাতে আর কেউ ছিল না না গাছগাছালি না পাখি না মানুষ কেউ ছিল না তাহলে সেই জায়গাটাই যেখানে কেউ ছিল না সেই জায়গাটার দিকে আজকে দুনিয়ার লাখ লাখ কোটি কোটি মসজিদ মুখ করে আছে তাই না সেই যেই জায়গাতে দৌড়ালেন ঈসা ইসমাইল আলাইহিস সালামের মা ওই জায়গার উপর আপনি দৌড়াচ্ছেন শুধু আপনি কেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গাতে ওইভাবেই দৌড়াচ্ছেন কেন যখন ওই ঘরটা তৈরি করা হয়েছিল তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন ওয়াইদ ইয়ারফা ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আল্লাহ তুমি কবুল করো বাস তুমি কবুল করো আর কিচ্ছু চাই না রব্বানা তাকাব্বাল মিন্না আল্লাহ তুমি কবুল করো বাপ বেটা ইট উঠাচ্ছিলেন আর বলছিলেন রব্বানা তাকাব্বাল মিন্না আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো তো আল্লাহ কবুল করেছেন তো আমরাও আল্লাহর কাছে বলি যে আল্লাহ আমাদের এই দাসটাকে যেন কবুল করে আল্লাহুম্মা আমিন এখন কথা হচ্ছে যে অন্তরে যে রিয়া এই রিয়ার সাথে একটা হুকুম আহকামের সম্পর্ক আছে সেটা বলে নিয়ে আমি ইবাদতের রিয়ার দিকে যাব সেটা হচ্ছে আপনি একটা কাজ করছেন কাজের মধ্যেখানে আপনার অন্তরে রিয়া চলে আসলো সালাত আদায় করছেন প্রথমে আল্লাহর সন্তুষ্টি ছিল সালাত যখন শুরু করলেন সালাত যখন 2 রাকাত হলো তখন একজন লোক মসজিদে আসলো বা আপনার বাড়িতে কোনো মেহমান আসলো তার আপনার রুমে প্রবেশ করলো তখন আপনার নিয়তটা চেঞ্জ হয়ে গেল সাথে সাথেই যে হ্যাঁ উনি দেখছে আমি সালাত আদায় করছি মানে নিয়ত তখন চেঞ্জ হয়ে গেল ওকে দেখানো নিয়ত হয়ে গেল আল্লাহর সন্তুষ্টি ছাড়া কথা বুঝতে পারছেন না তো এইরকম ইবাদতের মাঝখানে যদি নিয়তে ত্রুটি হয়ে যায় শুরুতে নিয়ত ঠিকই ছিল কিন্তু ইবাদতের মাঝখানে নিয়তে ত্রুটি হয়ে গেল তাহলে কি হবে প্রশ্ন কি আমার বুঝতে পারছেন তাহলে দুইটা হুকুম যদি ইবাদতের এক অংশ আর এক অংশের উপর নির্ভরশীল হয় তাহলে পুরো ইবাদতই বাতিল গণ্য হবে না
আর যদি ইবাদতের এক অংশ আর এক অংশের উপর নির্ভরশীল না হয় তাহলে যে অংশ থেকে নিয়তের ত্রুটি সে অংশ থেকে ইবাদত বাতিল আর যে অংশ পর্যন্ত নিয়ত ঠিক ছিল ওই অংশ পর্যন্ত নেকি গ্রহণ করা হবে যেমন চার রাকাত সালাত জোহরের এই প্রত্যেকটা রাকাতে আরেকটা রাকাতের উপর নির্ভরশীল একটা রাকাত ছেড়ে দিলে চার আপনার জোহরের সালাত হলো না তো এই চার রাকাত সালাতের মধ্যে যদি আপনার নিয়তে ত্রুটি চলে আসে তাহলে আপনার পুরো সালাতটি আল্লাহর নিকটে গ্রহণ হবে না তাসবিহ গণনা করছেন একটা তাসবিহ আলাদা তাসবিহ একবার সুবহানাল্লাহ আলাদা সুবহানাল্লাহ কথা বুঝতে পারেননি তো আপনি 100টা তাসবিহ গণনা শুরু করেছেন 50টা পর্যন্ত নিয়ত আল্লাহর সন্তুষ্টি ছিল 50টার পরে নিয়ত পরিবর্তন হয়ে গেল যে মানুষ দেখুক আমি তাসবিহ গণনা করছি তাহলে প্রথম 50টার নেকি আপনি পাবেন আর পরের 50টার নেকি আপনি পাবেন না আমার কথা কি বুঝতে পারলেন ইবাদতের একটা অংশ যদি আরেকটা অংশের উপর ইবাদতের শুদ্ধতা যদি নির্ভরশীল না হয় তাহলে যে অংশ পর্যন্ত আপনার নিয়ত ঠিক ছিল ওই অংশ পর্যন্ত আপনি নেকি পাবেন আর যে অংশ পর্যন্ত আপনার নিয়ত ঠিক নয় অংশ পর্যন্ত নেকি আপনি পাবেন না আর যদি ইবাদতের শুদ্ধতার জন্য একটা অংশ আরেকটা অংশের উপর নির্ভরশীল হয় তাহলে আপনার পুরো ইবাদতই আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে না এটা গেল আপনার নিয়ত শুদ্ধতার বিষয়ে আর তারপরে আসছে আপনার ইবাদত আসলে আপনি এটার সাথে এই নিয়ত শুদ্ধতার এটার সাথে ইখলাসের সাথে আরও একটা বিষয় যোগ করি সেটা হচ্ছে তাআদ্দুদে নিয়ত এটা একটা অনেক গুরুত্বপূর্ণ এবং চমৎকার বিষয় ইমাম গাজ্জালী রাহমাহুল্লাহ বলছেন যে ইজতাহিদ আং তুকসির মিনান নিয়াহ ফি জামিয়ে আমালিক এটা খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং এই জিনিসটা আমি আগে জানলেও আপনাদেরকে পড়ানোর জন্য যখন নিজে পড়ি তখন যতটা সুন্দরভাবে জানেছি এতটা সুন্দরভাবে আগেও আমি জানিনি এবং খুবই মজাদার জিনিস বিষয়টা এবং আমি দেখলাম যে ওলামায়ে কেরাম এই বিষয়ে একমত পোষণ করেছেন শেখ সালেহ আল মুনাজ্জিদ সহ আরও অনেকেই যারা গেছেন ইমাম গাজ্জালী বলছেন যে ইজতাহিদ আং তুকসির মিনান নিয়্যাহ ফি জামিয়ে আমালিক প্রত্যেক কাজ করার পিছনে নিয়ত বেশি বেশি করো কীভাবে নিয়ত বেশি বেশি করো তাহলে একটা কাজই তোমার অনেক নিয়তের কারণে অনেক কাজে পরিণত হয়ে যাবে যেমন একটা উদাহরণ যে শাওয়াল মাসের 6টা সিয়াম আপনি রাখছেন বা শাবান মাসের যে অত্যধিক সিয়াম রাখতে হয় শাবান মাসের সিয়াম রাখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কেন অত্যধিক সিয়াম রাখেছেন এখন শাবান মাসের সিয়াম রাখতে রাখতেই ওই যে আইয়ামে বীজের তিনটা সিয়াম 13 তারিখ 14 তারিখ 15 তারিখ সেটা আসলো ভাগ্যক্রমে 13, 14, 15 তারিখ আবার সোমবার বৃহস্পতিবার পড়ে গেল কথা বুঝতে পারেননি তো আপনি ওই দিনে একই সাথে সবই নিয়ত করলেন সোমবার বৃহস্পতিবারের সোমবারের নিয়ত করলেন ওই দিনে আপনি আইয়ামে বীজের নিয়ত করলেন এবং শাবান মাসের যে সিয়াম রাখছেন সেই শাবান মাসেরও নিয়ত করলেন তাহলে আপনি একই সাথে তিনটা আমলের নেকি পাবেন এবং এরকম আরও অনেক উদাহরণ শেখ সালেহ আল মুনাজ্জিদ দিয়েছেন তাআদ্দুদে নিয়তের যে নিয়ত যদি আপনার বেশি হয় একটা কাজের পিছনে যেমন আপনি মসজিদে যা বসে আছেন কি কি জন্য মসজিদে যা বসে আছেন সালাতের অপেক্ষা করছেন একটা নেকি পাচ্ছেন কথা বুঝতে পারেননি আর একটা কারণে বসে আছেন মসজিদে থাকলে আপনার মসজিদে বসে থেকে আপনি কোরআন তেলাওয়াত করবেন এই জন্য যা মসজিদে বসেছেন তাহলে কোরআন তেলাওয়াত করছেন ওটারও নেকি পাচ্ছেন মসজিদে যায় এই জন্য বসেছেন যে মসজিদে কিছুক্ষণ জিকির আজকার করবেন তাহলে এই জিকির আজকারের নিয়ত করলেই কিন্তু নেকি পাওয়া যায় এটা কি জানেন এটাও একটা হাদিস যে উম্মতে মুহাম্মাদের প্রতি আল্লাহ সুবহানাহু তাআলার সবচেয়ে বড় রহমত এবং সবচেয়ে বড় দয়া হচ্ছে যে উম্মতে মুহাম্মাদে যখন কোনো ভালো কাজের নিয়ত করে তখন সে ভালো কাজের নেকি আল্লাহ সুবহানাহু তাআলা দিয়ে দেন আর যখন কোনো খারাপ কাজের নিয়ত করে তো যতক্ষণ পর্যন্ত নয় খারাপ কাজটা বাস্তবায়ন করেছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ গুনাহ লেখেন না অনেক বড় একটা নিয়ামত তো আপনি নিয়ত করলেই যে নেকি পাবেন এটা আপনার সুনানে তিরমিজির 2325 নম্বর হাদিস শেখ আলবানী রাহমাল্লাহ সাহি বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বান্দা চার প্রকার একজন বান্দাকে আল্লাহ লাখ লাখ কোটি কোটি টাকা দিয়েছে ইলমও দিয়েছে সে ইলম অনুযায়ী ওই টাকাটা সঠিক রাস্তায় ব্যয় করে ইনি হচ্ছে আফজাল সবচেয়ে উত্তম আর একজন বান্দাকে আল্লাহ টাকা দেয়নি কিন্তু জ্ঞান দিয়েছে বুদ্ধি দিয়েছে আল্লাহর ভাবিতি দিয়েছে তো সে ভাই ভাই বলে যে আমার যদি এত টাকা থাকতো তাহলে আমি এটা করতাম আল্লাহর রাস্তায় এটা করতাম এই মসজিদটা বানাতাম মাদ্রাসায় এত টাকা দিতাম এই নিয়তের বিনিময়ে আল্লাহর জন্য নেকি লিখবে ওই নেকি যে ওই লোকটা যে দান করছে তার সমান সহিহ হাদিস আর আরেকজন যাকে আল্লাহ সুবহানাহু তাআলা মাল দিয়েছেন কিন্তু ইলম দেননি সে অন্যায় রাস্তায় সে টাকা ব্যয় করে এই হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ আর আরেকজন যাকে আল্লাহ ইলমও দেননি মালও দেননি কিন্তু তার নিয়ত যে আমার যদি ইলম থাকতো তাহলে এটা করতাম আমার যদি টাকা থাকতো তাহলে দান করতাম তাহলে বলছে ইও অসমান নিয়ত করার কারণেই নেকি পাবে
তাহলে আপনি মসজিদে বসলেন কয়েকটা নিয়ত নিয়ে, আল্লাহর জিকির আজকার করবেন এই নিয়ত নিয়ে, কোরআন তেলাওয়াত করবেন এই নিয়ত নিয়ে, কথা বুঝতে পারেননি, সালাতের জন্য অপেক্ষায় বসে থাকবেন এই নিয়ত নিয়ে, তাহলে এতগুলো নিয়ত নিয়ে আপনি মসজিদে সবগুলোরই নেকি আপনি পাবেন। তাহলে প্রত্যেকটা কাজের পিছনে তাআদ্দুদে নিয়ত তথা নিয়তের আধিক্যতা করার বেশি বেশি চেষ্টা করা উচিত, তাহলে সেই নিয়তের কারণে আপনি নেকি পাবেন এবং এটা করা উচিত আমাদের। এই নিয়তের সাথে সম্পৃক্ত আর একটা বিষয় যে প্রত্যেক যেই কাজই আপনি করেন না কেন, যদি আপনার নিয়ত থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অর্জন করা, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে তিনি বলতে 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 বলছেন অফি বুদ্ই আহাদিকুম সাদাকা, তোমরা যে তোমাদের স্ত্রীর সাথে মিলিত হও এটাও সাদকা। বলছি ইয়া রাসূলুল্লাহ আয়াতি আহাদুনা শাহওয়াতাহু ওয়া ইয়াকুনু লাহু ফীহা আজরা, আমাদেরকেও নিজের মনের চাহিদা পূর্ণ করবে নিজের শাহওয়াত, তারপরও সে নেকি পাবে। তখন রাসূল বলছেন ক্বাল আরাআইতুম লাউ ওয়াদাআহা ফী হারামিন আকানা আলাইহি ভিজরুন, সে যে স্ত্রীর সাথে যে কাজটা করছে ওই কাজটা যে হারাম পন্থায় করতো গুনাহ কি হতো না? অবশ্যই গুনাহ হতো। তাহলে স্ত্রীর সাথে করার জন্য সে গুনাহ থেকে মুক্ত হচ্ছে। ফাকাযালিকা ইযা ওয়াআহাদাআহা ফিল হালালি কানা লাহু আজর, তাহলে যে কাজটা হারাম পন্থায় করার জন্য গুনাহ হতো এই কাজটা হালাল পন্থায় করার জন্য অবশ্যই তার জন্য নেকি হবে। শুধু নিয়ত বাস, আপনি আপনার স্ত্রীর মুখে যদি একটা লোকমাও তুলে দেন আর যদি নিয়ত থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি, রাসূল তার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করেছে আপনিও করবেন তাই, তাহলে আপনি নেকি পাবেন। সহিহ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাইবারের যুদ্ধ থেকে ফিরে আসছেন তো তখন নামটা আমার এই মুহূর্তে ইয়াদ আসছে না, উম্মাহাতুল মুমিনিনের, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনই বিবাহ সম্পন্ন হয়েছে, উটের পিঠে তাকে চড়াবেন তার স্ত্রীকে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাঁটুটা গাড়ে দিলেন এবং বললেন যে আমার হাঁটুর উপর পা রাখে উঠে উঠো। তাহলে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ তার স্ত্রীর জন্য নিজের হাঁটু গাড়ে দিচ্ছে যে আমার হাঁটুর উপর পা রাখে তুমি উঠে উঠো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভালো ব্যবহারের মানুষ ছিলেন, তিনি স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করতেন, সকলের সাথে ভালো ব্যবহার করতেন। তো আপনিও যদি এই ভালো ব্যবহারগুলো শুধু সঠিক নিয়তের জন্য করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য করেন, তাহলে অবশ্যই আপনি এগুলোর নেকি পাবেন। লিকুল্লি মরি ইম্মা নাওয়া, আমাদের হাদিসের শব্দ যে প্রত্যেক ব্যক্তির জন্য তাই যা সে নিয়ত করে। নিয়ত সম্পর্কে আরও একটা হাদিস যেটা আমি আপনাদের সামনে বললাম, হাদিসটা মানে পুরোটাই এভাবে বলি যে ইন্নাল্লাহ তাজাওয়াজা আন উম্মতি মা হাদাসাত বিহি আনফুসুহা মা লাম তাআমাল ওয়া তাতাকাল্লাম, মানুষ আমাদের উম্মতের মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বিষয়গুলো মাফ করে দিয়েছেন যা তারা অন্তরে কল্পনা করে খারাপ, কিন্তু যতক্ষণ না মুখে বলে এবং যতক্ষণ না কাজে বাস্তবায়ন করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা গ্রহণ করেন না। এবং সহিহ মুসলিমের 129 নম্বর হাদিস, এটাও সহিহ মুসলিমের হাদিস, ইযা আরাদা আবদি আন ইয়ামালা সাইয়াতান, যখন আমার কোনো বান্দা কোনো খারাপ কাজ করার নিয়ত করে তখন আল্লাহ ফেরেশতা বলেন ফালা তাকতুবু হা, এখনই কিছু লিখিও না, হাত্তা ইয়ামালহা, যতক্ষণ পর্যন্ত না সে কাজটা করে, ফাইন আমিলাহা ফাকতুবু হা, যদি করে তাহলে যতটুকু করেছে অতটুকুই গুনাহ লেখো, ওয়াইং তারা কাহামিন আজলি, আর যদি আমার জন্য এই কাজটা ছাড়ে দেয় নিয়ত করেছে নিয়ত করার পর ছাড়ে দিল তাহলে এর জন্য নাকি লেখো। আপনি একটা খারাপ কাজে নিয়ত করলেন গুনাহ লেখা হলো না, কিন্তু এই খারাপ কাজটা আপনি বাস্তবায়ন না করে আল্লাহর সন্তুষ্টির জন্য ছাড়ে দিলেন নেকি পাচ্ছেন। তাহলে আমাদের এক কথা নিয়তের বিষয়ে যদি আমরা গুরুত্ব আরোপ করি এবং নিয়তকে যদি আমরা শুদ্ধ করার চেষ্টা করি এবং প্রতিটা কাজে যদি আল্লাহর সন্তুষ্টি পাওয়ার চেষ্টা করি তাহলে শুধু আমাদের জন্য নেকি নেকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি সঠিক এবং শুদ্ধ নিয়ত করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এখন কথা হচ্ছে যে মাহাল্লুন না নিয়ত, এটা গেল হচ্ছে যে আপনি কী জন্য করছেন কাজটা, এটা গেল নিয়তের এক প্রকার। আর একটা প্রকার হচ্ছে আপনি কোন কাজটা করবেন এটা নিয়ত করা, কথা বুঝতে পারছেন না? জোহরের সালাত আদায় করবেন, আসরের সালাত আদায় করবেন, মাগরিবের সালাত আদায় করবেন, দুই রাকাত সুন্নাত পড়বেন, কোনটা আদায় করছেন এই দুই রাকাত, এটা কিন্তু নিয়ত হতে হবে। আপনি সিয়াম রাখতে চাচ্ছেন রমজানের সিয়াম এটা না নফল সিয়াম, নফল সিয়াম তো বৃহস্পতিবার সোমবারের সিয়াম না 13, 14, 15 আইয়ামে বিজের সিয়াম, এরকম একটা নিয়ত আপনার ভিতরে থাকা লাগবে সালাতের শুদ্ধতার জন্য, ইবাদতের শুদ্ধতার জন্য। তো এই নিয়তটা কতটা গুরুত্বপূর্ণ এই নিয়ত নিয়ে ফোকাহাদের মধ্যে বিস্তর ইখতলাফ আছে। সারমর্ম এতটুকু যে ইবাদতগুলো মৌলিক ইবাদত সেই ইবাদতগুলোর জন্য এই জাতীয় নিয়ত জরুরি।
না, সারমর্ম হলো যে সকল ইবাদত, সকল কাজ, সবকিছুর জন্য নিয়ত জরুরি। ইখতিলাফ যেই জায়গায়, সেই জায়গাটা হচ্ছে আহনাফ, যারা যারা হানাফি, তাদের নিকটে, হানাফি ওলামা ইকরামের নিকটে, যে যেই কাজগুলো মৌলিক ইবাদত সেগুলোর জন্য নিয়ত জরুরি, আর যেগুলো ওসিলা, মাধ্যম, যেমন সালাতের জন্য মাধ্যম হচ্ছে ওযু, সালাতের জন্য মাধ্যম হচ্ছে গোসল, পবিত্র হওয়া। তো এই গোসল করতে গেলেন, ওযু করলেন, তো ওযুর নিয়ত থাকা জরুরি না জরুরি নয়? তো আম মুহাদ্দিসিনদের নিকটে জরুরি বা সঠিক মন্তব্য এটাই যে জরুরি, কিন্তু আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ হানাফি উলামা কেরামগণের নিকটে জরুরি নয়। আর ইন্নামাল আমাল বিন্নিয়াত, এই জায়গায় আসে এই নিয়তের অর্থ এক একজন এক এক রকম করেছেন। যারা নিয়তকে সকল ক্ষেত্রে জরুরি বলেছেন তাদের নিকটে হচ্ছে ইন্না কুল্লাল আমাল তাসিহু বিন্নিয়াত, সকল আমল শুদ্ধ হয় নিয়তের দ্বারা। নিয়ত যদি না থাকে তাহলে আমলই শুদ্ধ নয়। আর যারা জরুরি মনে করেননি তারা অনুবাদ করেছেন হচ্ছে যে আমলের পূর্ণাঙ্গ হওয়ার জন্য নিয়ত জরুরি, যদি নিয়ত না থাকে আমল হয়ে যাবে কিন্তু পূর্ণ নেকি পাবে না। কথা বুঝতে পারছেন না? একটা হচ্ছে কামালিয়াত আর একটা হচ্ছে সেহাত। সেহাত মানে শুদ্ধতা আর কামালিয়াত মানে পূর্ণতা। যারা নিয়তকে জরুরি মনে করেছেন তারা বলছেন যে ইবাদতের শুদ্ধ হওয়ার জন্য এই জাতীয় নিয়ত থাকা জরুরি, যদি না থাকে তো ইবাদত শুদ্ধ নয়। আর যারা জরুরি মনে করছেন না তারা বলছেন ইবাদতে পূর্ণ নেকি পাওয়ার জন্য নিয়ত থাকা জরুরি, যদি নিয়ত না থাকে তাহলে সে পূর্ণ নেকি পাবে না কিন্তু ইবাদত হয়ে যাবে। তো এটা ইখতিলাফি মাসলা, রাজিহ কল এটাই যে সব ক্ষেত্রে নিয়ত থাকতে হবে। আর তারপর কথা হচ্ছে মাহাল্ল নিয়ত, নিয়তের স্থল, স্থান কোনটা, আল কাল। এই বিষয়ে সকল ওলামা ইকরাম একমত যে নিয়ত কোথায় হয়? অন্তরে। দুনিয়ার কোনো আলেম, কোনো মুহাদ্দিস বলেননি যে নিয়ত মুখে উচ্চারণ করতে হবে। এমনকি মোল্লা আলী কারী হানাফি বলেছেন যে মুখে নিয়ত উচ্চারণ করা বেদাত। কথা বুঝতে পারেননি? নিয়ত মানেই হচ্ছে অন্তরের পরিকল্পনা। তাহলে মুখে নিয়ত উচ্চারণ করার কোনো স্থান বা কোনো কথা না হাদিসে কোরআনে না ওলামা ইকরামদের নিকটে পাওয়া যায়। যারা মুখে নিয়ত উচ্চারণ করার নামে মানুষকে একটা বিপদের মধ্যে ফেলে দেয় তাদের এই হুকুমটা একদম অস্তিত্বহীন এবং একদম যার কোনো ভিত্তি নেই বলা যায়, ভিত্তিহীন, বানোয়াট এবং একটা নির্বুদ্ধিতার পরিচয়। ইসলামে আর কোনো অস্তিত্ব নাই। নিয়তের স্থান হচ্ছে অন্তর। আমরা যে হাদিসটা পড়লাম এই হাদিসটা ইমাম শাফি বলছেন যে ইসলামের জ্ঞানের তিন ভাগের এক ভাগ। কীভাবে জ্ঞানের বা ইবাদতের তিন ভাগের এক ভাগ? ইবাদত জ্ঞান সব কিছুরই তিন ভাগের এক ভাগ। আমাদের ইবাদতগুলো তিন ভাগে বিভক্ত হয়। আমরা মুখে উচ্চারণ করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, হয় শরীর দিয়ে পালন করি সালাত, হজ, কথা বুঝতে পারেননি, অথবা অন্তরে নিয়ত করি। এই তিনটার মধ্যেই তো, তাই তিনটার একটা কি নিয়ত? তাহলে এক তিন ভাগের সকল ইবাদতের এক ভাগ কি হলো? নিয়ত। তাহলে এই হাদিসটা পুরো ইলমের তিন ভাগের এক ভাগ। আপনি যদি এই হাদিসটা বুঝতে পারেন তাহলে আপনি তিন ভাগের এক ভাগ বুঝে গেলেন ইলমের। ভালোভাবে যদি বুঝতে পারেন এবং যদি আমল করতে পারেন তাহলে অনেক ইবাদত এবং অনেক নেকি আপনার জন্য, যেটা আমি আলোচনায় আপনাদের সামনে পেশ করার চেষ্টা করেছি। যদি আপনারা বুঝেন এবং আমল করতে পারেন তো আলহামদুলিল্লাহ। এই বলেই আজকে আমি আমার এই হাদিসের প্রতি আলোচনা শেষ করতে চাচ্ছি। পরিশেষে আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে দোয়া করি, আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদের উভয় নিয়ত, আমরা কী জন্য ইবাদতটা করছি এবং কোন ইবাদতটা করছি, আমাদের নিয়তে বিশুদ্ধতা এবং নিয়ত বিষয়ক আলোচনা আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে বুঝার এবং সে অনুযায়ী মানার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের দার্স এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।